হযরত আজরাইল আলাইহিস সালাম ওনার বাউন্ডারির ভিতরে চারতলা বিল্ডিং এর মধ্যে চতুর্থ আসমানে আজরাইল থাকে আল্লাহু আকবার অর্থাৎ মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম চতুর্থ আসমানে তিনি থাকেন এবং ওই চতুর্থ আসমানে তার বিশাল বড় একটা গাছ আছে বৃক্ষ আর ওই গাছের ভিতরে এত পাতা এই পৃথিবীর মধ্যে যত জানদারওয়ালা প্রাণী আছে মানুষ আছে ইনসান আছে সমস্ত জানদারের সংখ্যা বিশিষ্ট পাতা ওই গাছে ধরা সুবহানাল্লাহ আর কোন মানুষ যখন মারা যায় ওই মানুষটা মারা যাওয়ার 40 দিন আগে একটা পাতা ওই গাছ থেকে পড়ে যায় আল্লাহু আকবার বিশ্বাস হয় না একটা গাছ আছে প্রত্যেকের নামে একটা গাছ আছে প্রত্যেকের নামের ওই পাতার মধ্যে আরো আশ্চর্য হইবেন ওই পাতার ভিতরে প্রতিটি মানুষের নাম ঠিকানা বাপের নাম কি মায়ের নাম কি এলাকার নাম কি ওর গোষ্ঠী কি সব লেখা যখন পাতাটা পড়ে যায় তখন সেই পাতা পড়ার থেকে নিয়ে 40 দিন আর বাকি থাকে তার হায়াত জানা নাই আহারে না জানি কার নামের পাতাটা পড়ে গেছে গাছ থেকে জানি না না জানি কার মরণের গাছের পাতাটা ওই গাছ থেকে পড়ে গেছে জানি না কার কয়দিন বাকি আছে বলেন কেউ জানি অনেকে আছে গাছের পাতাটা পড়ে গেছে কিন্তু সে বিল্ডিং বানানোতে ব্যস্ত আছে না নাই ঘর বাড়ি নিয়ে ব্যস্ত দুনিয়া নিয়ে ব্যস্ত ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে ঠিক কি না দুনিয়াদি মোহে পরে খোদাকে গেছো ভুলিয়া জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া ঢিকিরা কারো জানা আছে বাজা দুনিয়ারই মোহে পরে খোদাকে ভুলে গেছে কথা বলেন ঠিক না ব্যাঠি শুধু দুনিয়ার চিন্তা আখেরাতের চিন্তা নাই মানুষের চেহারার দিকে তাকাইলে মনে হয় না যে লোকটা কবরের চিন্তা করে তাকাইলে মনে হয় আমার ভাইরা মালাকুল মাউত তার ডিউটি হলো ওই পাতা ওই নাম লিস্টটা দেখা এবার তিনি কি করেন 40 দিন যখন পূরণ হয়ে যায় আর দেরি করেন না এক সেকেন্ড আগেও না এক সেকেন্ড পরেও না সাথে সাথে জাস টাইমে তার জানটাকে কবজ করে নেয় কার লাগিয়া কান্দ তুমি কার লাগিয়া হাসো যে তোমারে করলো সৃজন তাকেই ভুলে আছো কার লাগিয়া কান্দ তুমি কার লাগিয়া হাসো যে তোমারে করলো সৃজন তাকেই ভুলে আছো এই পৃথিবীর মালিক যিনি জপ তারে নিশি তিনি ও এই পৃথিবীর মালিক যিনি জপ তারে নিশি তিনি ওরে ভালো যদি বাসো তুমি বলেন আমার সাথে ওরে ভালো যদি বাসো তুমি তাকেই ভালোবাসো কার লাগিয়া কান্দ তুমি কার লাগিয়া হাসো আলহামদুলিল্লাহ গোমা বাস স্ট্যান্ড যুব সমাজের উদ্যোগে তারিখ 23 ও 24 জানুয়ারি 2023 রথ সব অমঙ্গলবার সময় বাদ আসর হইতে
দুই তিন ভাবে তাফসীরুল কুরআন মাহফিল 14তম বার্ষিকী ওয়াজ মাহফিল আজকের তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মঞ্চে বসা উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ রাহবান ওয়ারাসাতুল আমবিয়া হযরত উলামায়ে কেরাম বাংলার বিভিন্ন গ্রামের অঞ্চল থেকে বিভিন্ন এলাকার এরিয়া থেকে আগত আল্লাহর দ্বীনের মুজাহিদেরা কলেজের টুকরা যুবক ভাই সোনার মুরব্বি বাবারা পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা এবং বোনেরা আমরা সকলেই সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলের প্রথম রচনীতে কুরআন এবং হাদিসের ভিত্তিতে সহি তরিকা দ্বীনের তো একটি কথা আমাকে বলা আপনাদেরকে শোনার জন্য তৌফিক দিলেন সেই জন্য সকলেই জবান থেকে চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ আজকের মাহফিলে এসে আপনারা খুশি না বেজার যারা বেজার তারা পিছে থাকবে আর যারা খুশি বুঝবো তারা সামনে এগিয়ে আসছে বেজান এটা কিসের মাহফিল বলেন তো কোরআনের মাহফিল বলেন কিসের মাহফিল নাকি মমতাজের গান হবে কোরআনের মাহফিল ভাই দ্বীনের মজলিসের আদব আছে আমি যদি ট্রিবলে জগটা ট্রিবলে পানি আনার জন্য জগটা ভরার জন্য যাই এখন আমি এই ট্রিবলের মুখ থেকে জগ যদি বাহিরে রেখে কিয়ামত পর্যন্ত ট্রিবল চাপি জগ করবে তো আমাদের মনোযোগ ওই রকম হওয়া লাগবে পিছনের ভাইরা মন খারাপ করেন না নবীজি বলেন তিনটি জায়গা খালি রাখতে নাই কয়টা আরো আস্তে কর ওই গাড়ির আওয়াজে মাঝে মাঝে ডিস্টার্ব হয় নাকি ভাই কষ্ট হইতাছে আলহামদুলিল্লাহ আপনারা দীর্ঘক্ষণ পর্যন্ত আমার আগে যিনি বয়ান করলেন মুফতি এমদাদুদ্দিন হামিম সাহেব দামাত বরকাতুহু হুজুর অত্যন্ত চমৎকার সুন্দর আলোচনা করেছেন এই কথার উপরে যদি আমরা আমল করতে পারি আশা করি নাজাতের জন্য যথেষ্ট হবে কিন্তু আমল আছে একজন এদিক তাকায় একজন এদিক তাকায় এই মনোযোগ দিয়ে শুনলে কি ভালো হবে এখানে কি বাদাম ভাজা খাওয়া যাবে বাজান যতক্ষণ পর্যন্ত থাকবো নবীজির মহব্বত নিয়ে আল্লাহর প্রেম বুকে নিয়ে কোরআনের প্রেম বুকে নিয়ে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ আমলের নিয়তে দরকার নেই হুজুর বয়ান শুনবো একেবারে রাত একটা পর্যন্ত ফজরের নামাজ দরকার নেই ফজরের নামাজ কারা কারা পড়বেন না হাত তোলেন তো ওই যে তুলেছে দুজন ফজরের নামাজ পড়বেন হয়তো বোঝে নাই আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন সকলেই বলেন আমিন আমার ভাইরা রাত যেহেতু গভীর হয়ে আসতেছে সেজন্য আমি মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ বলেন শুনতে রাজি আছেন তো কারা কারা শেষ পর্যন্ত থাকবেন না হাত তোলেন তো তোলেন তুলতে চায় থাকবেন তো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আমার কণ্ঠ নাই কিছু নাই আল্লাহই জানে কি হবে আপনারা থাকবেন কোরআনের মহব্বতে থাকবেন তো ইনশাআল্লাহ মাইকের আওয়াজ শোনা যায় ভালোভাবে শোনা যায় তো আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক বলেন আমিন আমার ভাইরা আমরা যারা এই প্যান্ডেলের মধ্যে উপস্থিত হয়ে গেছি জান্নাতের মেহমান আমরা হয়ে গেছি সুবহানাল্লাহ আর যারা বাহিরে বসে আছে তারা কার মেহমান আপনারাই বলেন শয়তানের মেহমান আজকের এই মাহফিলকে নিয়ে ফেরেশতারা আল্লাহর কাছে গর্ব করতেছে সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না
এবার আল্লাহ ডাক দেয়া কয় তারা কি চায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে তারা ডাক দেয়া বলে তারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত চায় এবার ফেরেশতারা ডাক দেয়া বলে ওগো আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত চায় এবার আল্লাহ পাক ডাক দেয়া বলে তারা কি জাহান্নাম দেখছে নাকি বলে না দেখে নাই তখন বলে যদি জাহান্নাম দেখতো তাহলে তাদের কি অবস্থা হতো ফেরেশতারা কয় তাহলে আরো বেশি করে তোমার কথা স্মরণ করত কবরের ভয় করত হাশরের কথা চিন্তা করত এবার বলে এরপরে কি চায় এ যুবক ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে সোনার মুরব্বি বাবারা ভালো করে বোঝা লাগবে কলেজার টুকরা মা বোনেরাও ভালো করে শুনবেন আরামের বিছানা হারাম করে দিয়ে যারা বয়ান শুনি কোরআন হাদিসের কথা শুনে যুব এবার আল্লাহ পাক বলেন ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ এই প্যান্ডেলে যারা আছে সবাইকে আমি আল্লাহ মাফ করে দিলাম حرق المنجد نعم تهاي تو سب سے بہتر نعم تی دی دار تو سب سے بہتر نعم تی دی دار تو جنت تو سب سے یا رب کیا کروں آر جو ہائی میں تجھے بھی کھا کروں اللہ اکبر امار بھائی رب কোরআনে কারিমের মধ্যে মহান আল্লাহ পাক বলেছে সূরা কলমের মধ্যে আল্লাহ পাক বলে নূন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন এই আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক বলে নূন এটা হলো আল হরফুল মুকাত্তাআত ওয়াল কলামি এই কলামি শব্দের দ্বারা মুফাসসিরিনে কিরামগণ বলে والقلمي ওই কলমের শপথ মুফাসসিরিনে কিরামগণ বলেন এই কলম দ্বারা কোন কলম উদ্দেশ্য কিতাবের মধ্যে লেখে এই কলম দ্বারা উদ্দেশ্য হলো মানুষের যে তকদির লেখা হয়েছে তকদির কার তকদিরে কি আছে এটা মহান আল্লাহ পাক আগেই তিনি লিখে রাখছে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার ওয়ামা ইয়াসতুরুন এবং তাদের শপথ যারা লিপিবদ্ধ করে বুখারী শরীফের 312 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষ যখন মায়ের পেটের ভিতরে আসে মায়ের পেটের ভিতরে গর্ভস্থলে আল্লাহ পাক প্রত্যেকটা মায়ের গর্ভস্থলে একজন করে ফেরেশতা নিযুক্ত করে রাখছে সুবহানাল্লাহ কি জন্য রাখছে ওই ফেরেশতার ডিউটি হলো বান্দাকে কিভাবে বানাইতে হবে হাত পা গোস্ত হাড়ি কিভাবে দিতে হবে এইগুলা বানানোর জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে মায়ের পেটের ভিতরে রেখে দিয়েছে সুবহানাল্লাহ নবীজি বলেন ওই ফেরেশতা যখন মায়ের পেটের ভিতরে কোনো বাচ্চা কোনো সন্তান কোনো বাবার পৃষ্ঠদেশ থেকে এক ফোঁটা নাপাক পানি যখন মায়ের জরায়ুর মধ্যে চলে যায় তখন ওইটা কয়েকদিন ভিতর কয়েকদিনের মধ্যে রক্তে জমাট হয় এবার আল্লাহকে বলে আল্লাহ এটা তো রক্তে পিণ্ডে জমাট হয়ে আছে আল্লাহ পাক বলে ভালো কথা এরপরে ফেরেশতারা বলে আল্লাহ এটাই তো গোস্তবিন্দু চড় হয়ে গেল একত্রিত হয়ে গেল এইভাবে হইতে 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 একেবারে যখন মানুষের আকৃতি হয়ে যায় বাচ্চা কি একদিনেই মানুষের আকৃতি হয় না শুধু গোস্তের টুকরার মতো হয় গোস্তের টুকরার মতো যখন মানুষের আকৃতি হয় মজার কথা হলো নবীজি বলেন হাদিস বর্ণনা করে তখন ওই ফেরেশতা আল্লাহকে বলে আজকে আপনারা তো অনেকে মেয়ে হইলে বেজার হন ছেলে হইলেও বেজার হন
তকদির যে কি জিনিস এইটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বোঝাচ্ছি। এবার ওই ফেরেশতা আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ এখন কি স্ত্রী বানাবো, স্ত্রী লোক বানাবো নাকি মহিলা পুরুষ বানাবো? সুবহানাল্লাহ বলতেন আল্লাহ পাকের কাছে ফেরেশতা বলে আল্লাহ এখন তাকে মহিলা বানাবো না পুরুষ বানাবো আপনি বলেন। তো আল্লাহ পাক যখন হুকুম দেয় যে তাকে পুরুষ বানাও তখন পুরুষ বানায়, যখন বলে মহিলা বানা মহিলা বানায়। সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ডাক দেয়া বলে আল্লাহ বুঝলাম ঠিক আছে যেটা বানাইতে বলবা সেটা বানাইলাম, এবার তার আকৃতি তার মুখের চেহারা কে বানাবে? আল্লাহ বলে আমার বান্দার মুখের চেহারা আমি বানাবো, কারণ আমার বান্দা ওই কপাল দিয়া সিজদা দিবে আমি আল্লাহকে। নাকি বন্ড বাবারে, বন্ড বাবারে মাজারে খবরদার, আল্লাহ সারা সিজদা দেওয়ার উপযোগী কেউ আছে? আল্লাহ হেফাজত করুক। বলে আমি আমার ভাইয়েরা এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাকে বলে এই ফেরেশতা আমার বান্দার কতদিন হায়াত দেখবি? এবার আল্লাহ ডাক দেয়া কয় ওগো আল্লাহ তোমার এই বান্দার কয়দিন পর্যন্ত হায়াত দেখবো? সুবহানাল্লাহ। কর বলেন হায়াতের মালিক কি? আরো আসতে কর এ মুসলমান চলে বলো কে হায়াতের মালিক? আল্লাহ। মউতের মালিক আল্লাহ নাকি আমার আপনার ইচ্ছায় কেউ বেঁচে আছে? আবার আপনার ইচ্ছায় কি কেউ মারা যায়? এই যে বিল্ডিং ওলা ভাই যে ঘরের ভিতর আজকে আমি আমাকে মেহমানদারি করাইলেন, ওলামাই কেরামদেরকে মেহমানদারি করাইলেন, আপনারা অনেকে জানেন বিল্ডিং জায়গার মতো জায়গায় পড়ে আছে কিন্তু এই প্রবাসী বাড়িটা দুনিয়ার মধ্যে নাই। আছে মৃত্যুর গ্যারান্টি আছে? যদি থাকতো তাহলে অল্প বয়সে মারা যেত না। বাদশাহ সাদ্দাত জান্নাত বানাইছে, নাউজুবিল্লাহ কর, ও শয়তান বলেছে যে আমি জান্নাত নিজে বানাবো, আল্লাহর জান্নাত আমি যাবো না দরকার নেই, নাউজুবিল্লাহ কর। এবার বলে আমি জান্নাত নিজে তৈরি করব, জান্নাত তৈরি করছে বহু বছর ধরে, শেষ পর্যন্ত কিতাবের মধ্যে লেখে সব কিছু ক্লিয়ার, এবার যখন গেটের মধ্যে প্রবেশ করবে সাথে সাথে মানুষের রূপ ধারণ করে একজন ফেরেশতা তার কাছে আসছে। আয়েশা তার গোলামদেরকে ডাক দিয়ে বলতেছে এ গোলাম আমার ওই বাদশার সাথে কিছু কথা আছে। বলে কি কথা আমাদেরকে বল, মানে ফকিরের বেশ ধরে গেছে, বলে আর কত বড় সাহস এই ফকির নাকি আমার জাহাপানা বাদশার সাথে কথা বলে, এই বেটা তোর যা আছে আমার কাছে কথা বলছে। অনেক আছে না প্রহরী আছে গেটের দারোয়ান আছে, গেটের দারোয়ান অবাক হচ্ছে, সে বলতেছে দুরু বেটা তোমার সাথে আমার কি কথা, আমার কথা হলো ওই বাদশার সাথে। সুবহানাল্লাহ। কর আল্লাহু আকবার নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। এত আসতে আল কোরআনের আলো এত আসতে বললে আগুন জ্বলবে। ওই পিছনের বাইরে অনেকেই বলতেছেন ভাই আপনারা কি রাগ হচ্ছে না আমার উপরে, আসতে কোন রাগ হচ্ছে? চলবে তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে ফেরেশতা মালাকুল মাউতকে পাঠায়া দিছে, এবার ডাক দেয়া কয় এই ঘরের দারোয়ান সর এখান থেকে। ফকির আবার বাপ দেখায় না বাবা নেই, ও তো মনে মনে ভাবতেছে আমি ফকির নাকি, করে দেখাচ্ছি দাঁড়া। এবার ওই মালাকুল মাউত ফেরেশতা দেখলো গেটের ওই দারোয়ানের কাছে কেমন যেন গ্যাদারিং হইতেছে, কেমন যেন পিটিশ পিটিশ আওয়াজ হয়, আয়েশা দেখে যে দুজন কিলাকিলি করতেছে, এই বেটা কিলাকিলি করে আপনারা, সে নাকি আপনার সাথে দেখা করতে চায়।
তখন বলতেছে আস্তে দাও দেখি কি বলে আস্তে দাও এবার ওই ফেরেশতা বাদশার কাছে আইছে আয়েশা সাদ্দাতকে ডাক দেয়া বলে ডাক দিয়া কয় হে যুবক ডাক দে বলতেছে কানের মধ্যে এ আল্লাহর বান্দা এ নাফরমান খবিস খবিসের মুষ্টি খবিস নিজে জান্নাত বানাইছোস যেটা বুঝাইতে চাই ভালো করে শুনো এবার সাদ্দাতকে ডাক দেয়া বলে আমি দুনিয়ার সাধারণ কোন মানুষ না আমি হইলাম মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ ওয়াদার করেছেন আপনার হায়াত শেষ হয়ে গেছে আপনার হায়াত একদম ফৌত হয়ে গেছে অতএব আপনি এখন থেকেই শেষ ফুটুস নাউজুবিল্লাহ জোরে কোন আলহামদুলিল্লাহ এরকম শয়তান মূল্যে তো ভালো দেখেন না কিছু মানুষ মারা গেলে ওরা কমন বক্সে লেখে যে আলহামদুলিল্লাহ অনেকে আছে না ইন্না লিল্লাহ পড়ে না যে শয়তান মারা গেছে ভালো হয়েছে আল্লাহ পাক আমাদের এই ধরনের ঘৃণাকৃত মরণ থেকে হেফাজত করুন বলেন আমিন যেটা বলতেছিলাম তাহলে হায়াতের মালিককে যদি হায়াতের মালিক ওই সাদ্দাতের হাতে থাকতো তাহলে সে আরো থাকতো না কিন্তু থাকতে পারলো না মুঝে কো ফাওয়ালো মুসাফির নে সমঝো আয়া নেহি হো বুলায়া গায়া হো মিয়া মানুষ যখন ইন্তিকাল করে ওলামায়ে কিরাম বসা আছে জিজ্ঞেস করে মানুষ মৃত্যুবরণ করার আগে যে মানুষটা মারা যাবে সেই ব্যক্তি মরার 40 দিন আগে হযরত আজরাইল আলাইহিস সালাম তার কাছে একটা বিশাল বড় বৃক্ষ আছে একটা গাছ আছে গাছ ভাই কথা বুঝতেছেন তো ইনশাআল্লাহ নাকি বেজার হইতেছে ভাই রে গতকালকে আমার পাপনা মাহফিল ছিল আড়াই ঘন্টা চিল্লাইছি আড়াই ঘন্টা গলার কত ভালো থাকবে খারাপ লাগে নাকি আল্লাহ তৌফিক দান করুক বলেন আমিন আমার ভাইয়েরা অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় বড় চারজন ফেরেশতা আছে এই চারজন ফেরেশতার মধ্যে সবচাইতে বড় ফেরেশতার নাম হলো হযরত জিব্রাইল আলাইহিস সালাম এর পরের ফেরেশতা হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাম এর পরের ফেরেশতা হলো হযরত মিকাইল আলাইহিস সালাম আরেকজন ফেরেশতার নাম হলো হযরত মালাকুল মাউত আলাইহিস সালাম মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম এবার আসেন এই চার ফেরেশতার দায়িত্ব কি ডিউটি কি জানা দরকার আছে না নাই আর আস্তে কোন কি ঘুমাচ্ছেন নাকি ভাই ঘুম ধরে আমার ভাইরা সর্বপ্রথম ফেরেশতা হলো হযরত জিব্রাইল আলাইহিস সালাম তার ডিউটি হলো মহান আল্লাহ পাকের ওহি কোরআনে কারীম ওহি নিয়ে পয়গম্বরদের কাছে আশা প্রেরণ করা অর্থাৎ আল্লাহর কাছ থেকে পয়গম নিয়ে কোরআনের আয়াত নিয়ে সময় সাপেক্ষে সময়ের পরিপ্রেক্ষিতে আল্লাহর হুকুমে তিনি নবীদের কাছে ওহি নিয়ে আসেন ওহি সুবহানাল্লাহ কর আর হযরত ইসরাফিল আলাইহিস সালামের কাজ হলো তিনি সিংহকে সামনে নিয়ে এই রকম মাউথপিস এখানে আছে এই রকম একটা সিংহ সামনে নিয়ে তিনি দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে আছেন আল্লাহু আকবার কর আল্লাহ যেদিন হুকুম দিবে সেই দিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহ একটা ফু দিবে মানে হুজুর ফু দিলে কি হবে এই মিয়া ফু দিলে গোটা পৃথিবী কিয়ামত হয়ে যাবে আল্লাহু আকবার কুল্লু মান আলাইহা ফান কুল্লু মান আলাইহা ফান আল্লাহ পাক বলেন যেদিন কিয়ামত হবে সব ফানা হয়ে যাবে কিছুই থাকবে না নাকি যারা কোটিপতি তারা থাকবে দশতলা বিশতলা বিল্ডিংরা থাকবে নাকি সব যাবে গা মিয়া যেদিন কিয়ামত হবে কই বিল্ডিং আলা
বিল্ডিং থুয়ে যখন দৌড় দিবে আর একজন পিছন থেকে টাইনা তো এই ভাই কই জানো যে আপনার বিল্ডিং কই দৌড় ছো তোর বিল্ডিং আমার জানে আমি বাসছি বিল্ডিং সব শেষ হয়ে যাবে ওমা হাদিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব দুনিয়ার হায়াতের জিন্দেগিটা হলো খেলতামাশা খেলতামাশা মিয়া মানুষ যখন বিল্ডিং বানায় ওইগুলা দেখে আল্লাহ তাআলা হাসতে থাকে আল্লাহু আকবার কর হাসে হাসে যে বান্দা কি করে পাগল কি বিল্ডিং বানাইছে সব পড়বে ভেঙে ওর কবরের চিন্তা নাই যেখানে চিরজীবন থাকবে সেটার চিন্তা নাই ও বিল্ডিং নিয়ে পড়ে আছে যেমন ছোটবেলায় আমরা যখন খেলাধুলা করেছি খেলি নাই আমরা ছোটবেলা ছিলাম না আমরা নাকি বড় হয়ে আইছি এই দাড়ি বসতে কেউ আইছে দুনিয়াতে যখন ছোটবেলায় ছিলাম তখন আমরা খুঁটি বাসন খেলছি মাটি দিয়া ঘর বানাইছি নানান কিছু বানাইছি আর এই দৃশ্যগুলো দেখে বড় বড় মানুষে হাসিছে এরা কি করে আর একজন বলতো দূর ওরা পোলা পান ওরা বোঝে না খেলো এবার যখন জনম দুঃখিনী মা অথবা কারো আব্বা জোরে ডাকতেছে বাবা আব্দুল্লাহ এদিকে আস রাত হয়ে গেছে সাথে সাথে সব ঘর ভাঙি ঘর বাড়ি যা কিছু বানাইছিলাম সব ভেঙে চুর মার করে মায়ের ডাকে সারা দিছি চিল্লায় বলো ঠিক কিনা ঠিক তদ্রুপ যেদিন কিয়ামত কায়েম হবে যেমন আমাদের ঘর বাড়ি ছোট্টবেলার বানানো দেখে বড়রা হাসিছে এই বিল্ডিং বানানো দেখলেও আল্লাহ হাসে যেহেতু থাকবে না বিল্ডিং বানানো এবার তিন নম্বর ফেরেশতা হলো হযরত মিকাইল আলাইহিস সালাম তার কথা অনুযায়ী আল্লাহ পাক তাকে হুকুম দিয়েছেন বৃষ্টিকে তিনি পরিচালনা করবেন সুবহানাল্লাহ আর আজরাইল আলাইহিস সালামের ডিউটি হলো লম্বা ঘটনা সংক্ষেপে বলি হযরত আজরাইল আলাইহিস সালাম ওনার বাউন্ডারির ভিতরে চারতলা বিল্ডিং এর মধ্যে চতুর্থ আসমানে আজরাইল থাকে আল্লাহু আকবার অর্থাৎ মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম চতুর্থ আসমানে তিনি থাকেন এবং ওই চতুর্থ আসমানে তার বিশাল বড় একটা গাছ আছে বৃক্ষ আর ওই গাছের ভিতরে এত পাতা এই পৃথিবীর মধ্যে যত জানদারওয়ালা প্রাণী আছে মানুষ আছে ইনসান আছে সমস্ত জানদারের সংখ্যা বিশিষ্ট পাতা ওই গাছে ধরা সুবহানাল্লাহ আর কোন মানুষ যখন মারা যায় ওই মানুষটা মারা যাওয়ার 40 দিন আগে একটা পাতা ওই গাছ থেকে পড়ে যায় আল্লাহু আকবার বিশ্বাস হয় না একটা গাছ আছে প্রত্যেকের নামে একটা গাছ আছে প্রত্যেকের নামের ওই পাতার মধ্যে আরো আশ্চর্য হইবেন ওই পাতার ভিতরে প্রতিটি মানুষের নাম ঠিকানা বাপের নাম কি মায়ের নাম কি এলাকার নাম কি ওর গোষ্ঠী কি সব লেখা যখন পাতাটা পড়ে যায় তখন সেই পাতা পড়ার থেকে নিয়ে 40 দিন আর বাকি থাকে তার হায়াত জানা নাই আহারে না জানি কার নামের পাতাটা পড়ে গেছে গাছ থেকে জানি না জানি কার মরণের গাছের পাতাটা ওই গাছ থেকে পড়ে গেছে জানি না কার কয়দিন বাকি আছে বলেন কেউ জানি অনেকে আছে গাছের পাতাটা পড়ে গেছে কিন্তু সে বিল্ডিং বানানো নিয়ে ব্যস্ত আছে না নাই ঘর বাড়ি নিয়ে ব্যস্ত দুনিয়া নিয়ে ব্যস্ত ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে ঠিক কিনা দুনিয়া দিবহে পরে খুদাকে গেছ বলিয়া জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া ঠিকিরা কারো জানা আছে দুনিয়ারই মোহে পড়ে খোদাকে ভুলে গেছে কথা বলেন ঠিক না ব্যাঠি শুধু দুনিয়ার চিন্তা আখেরাতের চিন্তা নাই মানুষের চেহারার দিকে তাকাইলে মনে হয় না যে লোকটা কবরের চিন্তা করে
তাকাইলে মনে হয় আমার ভাইরা মালাকুল মাউত তার ডিউটি হলো ওই পাতা ওই নাম লিস্টটা দেখা এবার তিনি কি করেন 40 দিন যখন পূর্ণ হয়ে যায় আর দেরি করেন না এক সেকেন্ড আগেও না এক সেকেন্ড পরেও না সাথে সাথে জাস্ট টাইমে তার জানটাকে কবজ করে নেয় বলেন মরণের প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই আরো আসতে পারেন আছে না নাই আমার ভাইরা আজকে আমাকে যে বিষয় আলোচনা দেওয়া হয়েছে এবার আমি মূল আলোচনায় চলে যাব আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন وإنك لعلى خلق عظيم الله أكبر الله أكبر نون القلم وما يسترون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون ترجمة شنو ما أنت بنعمة ربك بمجنون يا نبي আপনি টেনশন করিয়েন না আল্লাহ পাক নবীকে সান্তনা দিয়ে বলতেছেন যে আমি আল্লাহর অনুগ্রহে আপনি পাগল না মাজনুন নয় সুবহানাল্লাহ লোকেরা আপনাকে পাগল বলুক কিন্তু আপনি পাগল না সুবহানাল্লাহ অর্থাৎ এই আয়াতের প্রেক্ষাপট হলো সারে নজুল হলো মক্কার কাফেরেরা বিশ্বনবী যখন তাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন মক্কার কাফেরেরা তাকে এরকম ভাবে পাগল বলে পাগল তাকে নে তিরস্কার করে তাকে কষ্ট দেয় এই পরিপ্রেক্ষিতে মহান আল্লাহ পাক ওই কাফেরদের দাঁত ভাঙ্গে জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতকে নাযিল করে আল্লাহু আকবার এবার আল্লাহ পাক বলেন মা আনতা বিনিমাতি রব্বিকা বিমা জুনুন হে নবী আপনি আমার অনুগ্রহে আপনি পাগল না যারা পাগল বলে তারাই পাগল সুবহানাল্লাহ নবীকে আল্লাহ পাক সান্ত্বনা দেয় ইন্নাকা লাআজরান গায়রা মামনুন এবং আপনার জন্য আমার কাছে উত্তম প্রতিদান আছে আপনি চিন্তা করেন না টেনশন করেন না আল্লাহু আকবার বল ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আল্লাহ পাক বলে হে আমার পয়গম্বর আমি আপনাকে উত্তম চরিত্র দান করেছি সুবহান পয়গম্বরকে আল্লাহ পাক উত্তম চরিত্র দিয়েছে কিতাবের মধ্যে লেখা আছে ইহুদিদের পণ্ডিত একজন বড় পণ্ডিত তাওরাত কিতাবের একজন পণ্ডিত আলেম তিনি পড়তে 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 হঠাৎ করে দেখলেন পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাকি উত্তম চরিত্র তার যে উত্তম চরিত্র আল্লাহ পাক বলেছেন কিতাবেও লেখা আছে তাহলে আমি একদিন পরীক্ষা করে দেখি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কি বল আল্লাহু আকবার কা পরীক্ষায় নবীজি পাস করছে না করে নাই ভাই মনোযোগ এদিক সেদিক কেন নবীজি পরীক্ষায় পাস করছে না করে নাই দুই একটা করছে আর বাকি ফেল তা সব করছে আল্লাহু আকবার আবার ভাইরা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরীক্ষা নেওয়ার জন্য এবার ওই ইহুদি পয়গম্বরের কাছে আসছে আয়েশা বলতেছে কিছু টাকা আমাকে ধার দেন অর্থাৎ নবীজি তার কাছে গেছে কিছু টাকা আমাকে ধার দেন তো নবীজি দুই দিনের কথা বলে নিছে যে তোমাকে শনিবারে মনে করে নিছে সোমবারে দিবে যে ভাই তোমাকে সোমবারে টাকাটা পরিশোধ করে দেবে তো ইহুদি এবার সুযোগ পেয়েছে নবীজি আমার কাছ থেকে টাকা ধার নিছে সে তার তো দেওয়ার কথা হলো সোমবারে তো আমি একদিন আগে গিয়েই তার কাছে যাব অভিনয় করব তাকে অপমান করব দেখি সে রাগ করে কিনা চরিত্র কেমন চরিত্র দেখায় দেখব সুবহানাল্লাহ আমার ভাইরা দোস্ত হাবাব এবার সাথে সাথে ইহুদি পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে যা বলতেছে তার হাতের বিদ পয়গম্বরের গলার মধ্যে একটা বন্ধুরা আমার রুমাল পেছানো ছিল কম্বল পেছানো ছিল আর এক রেওয়াতের মধ্যে আছে চাদর পেছানো ছিল চাদর এইরকম ভাবে চাদর পেছানো বুঝতেছেন কথা
এবার নবীজি চাদর গলার মধ্যে এই রকম ভাবে মুড়াই দেওয়া এবার ইহুদি পিছন দিকে যায়া ওই চাদরটা ধরে পিছন থেকে জোরে করে একটা টান মারছে নাউজুবিল্লাহ দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিছন থেকে টান দিছে জোরে এ মনজরে টান দিছে কিতাবের মধ্যে লেখি পয়গম্বরের দুইটা চোখের কোণায় দুইটা চোখের কোণা একেবারে রক্তাক্ত হয়ে গেছে পয়গম্বর কষ্ট পাইছে অনেক কষ্ট পাইছে এবার নবীজি পিছনের দিকে তাকায় ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ শুনো এ আমার সাহাবীরা দেখো কে আমাকে আহারে এইভাবে আমাকে কে টান মারলো পিছনের দিকে তাকায়া দেখি ওই যে দুই দিন আগে যার কাছ থেকে আমি টাকা ধার নিয়েছিলাম সেই ইহুদি পণ্ডিত কিতাব ওই ইহুদি হলো একজন আলেম তাওরাত কিতাবের পণ্ডিত সে আর কেউ না যার কাছ থেকে টাকা ধার নিয়েছিলাম সেই ব্যক্তি যখন তাকে সেই ব্যক্তি সাথে সাথে নবীজি একটা মুস্কি হাসি দিয়ে বলে ও আচ্ছা ভাই আসলে তুমি আচ্ছা আল্লাহ আকবার বলতেন না নাকি নবীজি আমার আপনার মতো রাগ দেখাইছে এত বড় সাহস কার রে বেটা তালা আমার গায়ে তুই হাত দিছ এই বেটা তোর টাকা কয়দিন দেওয়ার কয়দিন পরে দেওয়ার কথা বলেন প্রতিশোধ নিত কি নিত না আর আস্তে কর আমার ভাইরা দোস্ত আহবাব পয়গম্বর রহমাতুল্লিল লিল আলামিন এবার কি চরিত্র দেখাইলেন মুসকি হাসি দিয়া বলে হ্যাঁ ভাই তাহলে তুমি কয় হ্যাঁ আমি এই কথা বলার সাথে সাথে আজে তো ওমর পেছনে দাঁড়ানো পাশেই দাঁড়ানো আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ গরম করে ওই ইহুদের দিকে তাকিয়ে আছে ইহুদের দিকে তাকিয়ে রইছে হযরত ওমর এবার ইহুদি যখন ওমরের চোখের দিকে তাকায়ছে ওমরের চোখের যে পাওয়ার আরে মিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাস্তা দিয়া একবার হেঁটে গেছে শয়তান 40 দিন পর্যন্ত সেই রাস্তা দিয়ে হাঁটে নাই হাঁটে নাই হাঁটে নাই এমন পাওয়ার ছিল হযরত ওমর হযরত বিশ্ব নবী ডাক দিয়ে কয় আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে ওমরই বিশ্ব নবী হইতো আল্লাহু আকবার আনা খাতামান নাবিয়িন আলা নাবিয়্যা বাদি আমার পরে আর কেউ নবী আসবে না আমি শেষ নবী আবার নবীজি আরেকটা প্রবাদের মধ্যে বলেন লাউকানা নাবিয়্যান মিন বাদি লাকানা ওমর যদি কেউ নবী হইতো আমার পরে তাহলে আল্লাহ ওমরকেই নবী বানাইতো চিল্লায় কর সুবহানাল্লাহ চিল্লায় ওমর কেমন সাহাবী জানে ওমর একদিন উনি যখন খেলাফতের দায়িত্ব পাইলেন নবীজি ইন্তেকাল করছে আবু বকর ইন্তেকাল করছে এবার ওমরের পালা খেলাফত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সাদা সিধা ভাবে একটা গাছের নিচে বিশ্রাম করতেছে সুবহানাল্লাহ আর তার যে হাটের তরবারিটা গাছের উপরে ঝোলায় রাখছে তো ওমরের শত্রু ওমরকে হত্যা করবে ও হত্যা করার জন্য শুধু খালি সুযোগ খোঁজে সুযোগ তো আয়েশা দেখে ওমর ঘুমে আছে সাথে সাথে ইহুদি চিন্তা করতেছে তারা কাম হয়েছে এবার পাইছে সুযোগ তরবারিটা দিয়ে ওমরকে দুখণ্ড করে দেবে নাউজুবিল্লাহ কন ও যখন সামনের দিকে তরবারিটা ধরার জন্য পা বের হয়েছে সামনের দিকে তাকায় দেখে একটা ভাগ তার দিকে এইভাবে ধাপিয়ে ধাপিয়ে আসতেছে আল্লাহু আকবার এই দৃশ্য দেখে ইহুদির তো 12টা বেজে গেছে হাই হাই রে এবার কার মরা কে মরে আল্লাহু আকবার আচ্ছা তো ওমর উঠে দেখে আমার তরবারি এখানে আর বাঘ এই দিকে তাকে দৌড়ানি দিচ্ছে তখন বলে এই বাঘ কই যাও কয় আপনার দুশ্মনকে হত্যা করতে যাচ্ছি শেষ করে দেব কয় থামো থামো খবরদার নবীজির আদর্শ এটা নয় সুবহানাল্লাহ এবার বাঘকে ডাক দেয়া বলে থামো বলে তুমি কোন জায়গা থেকে আসলা বাঘ তখন ডাক দেয়া বলে ইহুদি যখন এইরকম ভাবে আপনাকে হত্যা করার জন্য সামনের দিকে আসছে মহান আল্লাহ পাক আমাকে আপনাকে বাঁচানোর জন্য আপনাকে আপনার পিছনে বডিগার্ড হিসেবে আমি বাঘকে আল্লাহ পাঠায় নিছি হযরত ওমর নিশ্চিন্তায় ঘুমাইতেন আরো লম্বা ঘটনা আছে হযরত ওমর তার বডিগার্ড লাগে নাই
শেখ সাদি রহমাতুল্লাহি আলাই বলেন যে আল্লাহর হয়ে যাবে গোটা পৃথিবী তার হয়ে যাবে তুমি দুনিয়ার সব পাইছো কিন্তু মাগার আল্লাহরে পাও নাই তাহলে তুমি কিছু পাও না আর যদি তুমি আল্লাহরে পাইছো কিন্তু দুনিয়ার কিছু পাও নাই তাহলে বুঝো তুমি দুনিয়ার সব পাইছো সুবহানাল্লাহ আমার ভাইরা তুই কথা বলতেছিলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী তার সাহাবী এবার ওই ইহুদি পণ্ডিতের দিকে তাকায় রয়েছে রাগ করেছে তার জন্য 20 দিরহাম টাকা বাইতুল মাল থেকে দিয়ে দাও সুবহানাল্লাহ তুমি যে দুর্ব্যবহার করছো এই ইহুদির সাথে দুর্ব্যবহার করার কারণে তুমি 20 দিরহাম বাইতুল মাল থেকে এখনি তাকে জরিমানা দিয়ে দাও সুবহানাল্লাহ বলতেন না আর আমরা হলে কি বলতাম বেটা তুই জরিমানা দিবি নাহলে তোর খবর আছে কথা বলেন ঠিক না বেটা আর নবীজি বলে তাকে জরিমানা দাও তুমি দুর্ব্যবহার করলা কেন আল্লাহু আকবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশা বুলাবরের মতো হাউমাউ করে কাঁদিয়ে দিছে যাহারে দোষ তো সে করছে আমি তো তাকাইছি তাই কোনো কথা বলবে না যা বলছে তাই কর এবার ওই ইহুদি ডাকতে বলতেছে ওমর ভাই সামনের দিকে আগাবেন না বাইতুল মালের দিকে যাওয়া দরকার নাই কারণ আমি বড় একজন ইহুদি আমি তাওরাত কিতাবের আলেম আমি বহুদিন পড়েছি যখন আমি পড়ার তখন আমি কিতাব মোতালা করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বেশি কোনো কোনো দেখি আর দেখি তিনি নাকি উত্তম চরিত্রের অধিকারী অতএব আমি পয়গম্বরের এই উত্তম চরিত্রটাকে পরীক্ষা করার জন্য আজকে আমি পয়গম্বরের সাথে এই আচরণ করেছি অতএব পয়গম্বর বিশ্ব নবী তিনি সত্য নবী তিনি মিথ্যা নবী নয় আজকে প্রমাণ হয়ে গেছে আমি আর কোনো কাল দেরি করতে চাই না ওগো পয়গম্বর আমাকে এখনই পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার আমার ভাইরা শোনার মুরব্বীরা ভালো করে শোনেন এবার ইহুদি পয়গম্বরের চরিত্র দেখা সূরা কলমের তাফসীরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম এই আয়াতের দ্বারা তাফসীর করতে গেলে বহু কথাও যদি বহু তাফসীর করতে যাই এই আয়াতের তাফসীর আমি রাত পরে পরে শেষ করতে পারবো না আমার ভাইরা মূল খলাসা কথাগুলো আপনাদের সামনে আমি বলতে চাই আমার ভাইরা এবার বিশ্ব নবী উত্তম চরিত্র দেখায় দিলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় হঠাৎ করে একদিন ঘরের মধ্যে পয়গম্বরের খাবার নাই এবার মা ফাতেমাকে ডাকতে বলতেছে গো ফাতেমা ঘরের মধ্যে তো খাবার নাই ঠিক আছে থাকো আমি কিছু সন্ধানের জন্য এলাকার মধ্যে বের হয়ে যাই দেখি এলাকার মধ্যে কোনো খাবার পাই কিনা কোনো কাজ পাই কিনা যদি কাজ পাই তাহলে আমি সেখান থেকে কিছু অর্জন করে নিয়ে আসব আর যদি না পাই তাহলে খালিয়াতে আসব বহুদূর পর্যন্ত বন্ধুরা আমার যাইতে যাইতে এক পর্যায়ে হঠাৎ করে দেখলেন এইরকম ভাবে একজন ইহুদি কুয়ার ভিতর থেকে এইরকম ভাবে বন্ধুরা আমার কুয়ার মধ্য থেকে পানি উঠাইতেছে পানি সুবহানাল্লাহ বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুয়ার ভিতরে যখন তিনি যা দেখলেন এক ইহুদি কুয়ার ভিতরে এরকম বালতির রশি দিয়া পানি উঠাইতেছে আমার পয়গম্বর ডাক দিয়ে বলতেছে ওগো ইহুদি ভাই আমাকে তুমি কোনো কাজ দিবা নাকি আমি তোমার কাজ করতে চাই আর এর কারণে আমাকে কিছু দিল মজুর হিসাবে কিছু দিবা তাই আমি খুশি থাকব বলে ঠিক আছে তুমি কাজ করতে রাজি বলে হ্যাঁ আমি রাজি বলে ঠিক আছে তাহলে তুমি কুয়ার থেকে পানি উঠাও বলতেছে কুয়ার থেকে পানি উঠাইলে আমাকে আপনি কি দিবেন এ পয়গম্বর শুনো কুয়ার থেকে যদি তুমি পানি উঠাও তাহলে তোমাকে এক বালতি পানি রসিলায় দুইটা করে খেজুর তোমাকে দেওয়া হবে দুইটা করে খেজুর দেওয়া হবে এবার নবীজি কুয়ার থেকে পানি ওঠান পানি উঠাইতে 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 একবার যায় বিশ্ব নবীর হাত থেকে কুয়ার বালতির রশিটা সিরা কুয়ার মধ্যে পড়ে যায়
এই দৃশ্য দেখে আরে মায়ার নবী দয়ার নবী তিন দিন পর্যন্ত পেটের মধ্যে খাবার নাই আমার নবী তিন দিন পর্যন্ত না খাওয়া পেটের ভিতরে পাথর বান্দা আমার ভাইরা সোনার মুরুব্বিরা যদি পারেন দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দেন মায়ার নবী কেমন নবী ছিল আরে আমরা কোন নবীকে হারাইলাম কেমন দয়ার নবী ছিল কেমন ভয়ের নবী ছিল আমার ভাইরা আমার বন্ধুগণ এবার নবীজির হাত থেকে এই বালতির রশিটা পড়ে গেছে পড়ে যাওয়ার সাথে সাথে ওই ইহুদি শয়তান ওই ইহুদি আয়েশা পয়গম্বর বিশ্ব নবী সোনার নবীর গালের মধ্যে একটা কৈশা থাপ্পর মারছে এমন নবীর উম্মতেরা হইয়া আজি দিশাহারা কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে নবী বিনে কে পারাবে বলছে না তো মিজানে নবী বিনে কে পারাবে বলছে না তো মিজানে ওগো নবীর উম্মতেরা হইয়া আজি দিশাহারা কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে নবী বিনে কে পারাবে বলছি না তো মিজানে নবী বিনে কে পারাবে বলছি না তো মিজানে ঠিক কিনা আমার ভাইরা এই কুয়ার বালতির কথা এক জায়গা রেখে দিলাম মনে করে দিবেন পরে ঠিক আছে তো বিশ্ব রবি উম্মতের কত মায়া উম্মতের জন্য নবীজি কত কান্নাকাটি করছে নবীজি বলেন হাদিসে পাকের মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আহারে কতবার ভাগ্যবান সৌভাগ্যবান সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তার মা ছোটবেলায় বিশ্ব নবীর কাছে দিয়ে গেছে আর বলছে আমার সন্তান আপনার কাছে দিয়ে গেলাম আল্লাহু আকবার এবারে বলে আপনি মানুষ করে দিবেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর 10 বছর খেদমত করছে 10 বছর নবীর চরিত্র কেমন ছিল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয় এ দুনিয়ার মানুষ শুনো বিশ্ব নবীর চরিত্র কেমন ছিল এই 10 বছর যে পয়গম্বরের খেদমত করছে একটা দিনও দয়ার নবী মায়ার নবী আমাকে একটা চোখ গরম করে কথা বলে না আমার নবী কোনদিন আমাকে একটা ধমক মারে নাই আমার পয়গম্বর সব সময় আমার সাথে মুসকি হাইসা কথা বলেছে এবার পয়গম্বর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা পয়গম্বরকে ডাক দেয়া কয় আপনারা বলেন তো দেখি পয়গম্বরের যে খেদমত করছে এর সাইতে ভাগ্যবান আর কেউ আছে নবীজির খেদমত করছে 10 বছর সেই সাহাবী হযরত আনাস নবীকে ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আপনি সুপারিশ করবেন তো জানি কিন্তু আমাকে সুপারিশ করবেন না ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি সুপারিশ করবেন না এবার নবীজি ডাক দিয়ে বলে আনাস এ আমার সাহাবী শুনো হা হা তোমাকে আমি সুপারিশ করব এবার হযরত আনাস বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কোন জায়গায় থাকবেন হাশরের ময়দানে নবীজি বলেন সহি হাদিস যে আমি কিয়ামতের ময়দানে তিন জায়গার যে কোনো এক জায়গা থাকব কয় জায়গা এ মিয়া মনে রাখবেন কয় জায়গা তিন জায়গায় তিন জায়গার যে কোনো এক জায়গায় আমাকে পাইবা আনাস সেখানে তালাশ করে আমাকে খুঁজে নিও সুবহানাল্লাহ এবার নবীজি বলেন ও আনাস এক নাম্বার আমার জায়গা হলো মিজানের পাল্লা যেখানে আমার উম্মতের নেক আমল ওজন করা হবে সেখানে তোমরা আমাকে পাইবা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ সেখানে যদি আপনাকে না পাই তাহলে কই পাবো নবীজি বলে সেখানেও যদি না পাও
তাহলে তুমি আমাকে পুল সিরাতের কিনারে দেখবে আমি দাঁড়িয়ে আছি সুবহানাল্লাহ আনাস বলে ইয়া রাসূলুল্লাহ এই কথা যখন বলছে নবীজি তখন বলে হাদিসের কথা এইভাবে আসছে সাথে সাথে নবীজি বলছে আনাস জানি তুমি আবার জিজ্ঞাসা করবা সেখানেও যদি না পাও তাহলে কই তখন নবীজি বলে আনাস সেখানেও যদি না পাও তাহলে আল্লাহ পাক বলেন ইন্না আতাইনাকাল কাউসার হে নবী আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি সুবহানাল্লাহ এবার নবীজি বলে তাহলে হাউজে কাউসারের কাছে আমি নবীকে পাইবা সুবহানাল্লাহ আরে আসলে সৌভাগ্যের কথা হলো কেমন দয়ার নবী হাদিসের মধ্যে আসছে যে তিনটা জায়গায় থাকবে তিনটা জায়গায় হলো বিপদজনক জায়গা বিপদের জায়গায় নবীজি উম্মতের জন্য দাঁড়িয়ে থাকবে আল্লাহু আকবার সেই নবীকে আজকে ভুলে গেছে যুবক বাজান সেই নবীর আদর্শ আজকে ভুলে গেছে যেই নবী আমার আপনার জন্য হাশরের ময়দানে নবীজি বলে সবচেয়ে এই তিনটি জায়গা হলো সবচেয়ে কঠিন জায়গা এই কঠিন জায়গার ভিতরে আমার উম্মতকে সুপারিশ করে আমি নবী জান্নাতে নিয়ে যাব সুবহানাল্লাহ এবার যেই কথা বলতেছিলাম ওই যে ইহুদি উনি যে কুয়ার ভিতর থেকে বালতির ভিতর থেকে পানি উঠাইতেছে পানি উঠাইতে উঠাইতে হঠাৎ করে পয়গম্বরের হাত থেকে বালতির রশিটা সেটা বন্ধুরা আমার পানির মধ্যে চলে যায় পানির মধ্যে পড়ার পরে ইহুদি নবীজির গালে থাপ্পড় মারছে থাপ্পড় মারার সাথে সাথে পয়গম্বরের গাল মোবারকের উপরে ওই ইহুদির পাঁচটা আঙ্গুল জায়গা উড়ছে মায়ার নবী দয়ার নবী যেই নবীর গায়ের উপরে মশা মাছি বসা পর্যন্ত হারাম ছিল যেই নবীর শরীর দিয়ে গাম যখন বের হইছে নবীর শরীর দিয়ে যখন গাম বের হইত ওই ঘাম দিয়া গন্ধ দুর্গন্ধ না ওই ঘামটা হলো হযরত আয়েশা বলে মিশক আম্বরের চাইতে বেশি গিরাল ছিল হযরত আয়েশা বলে নবীজির ঘাম নবীজির ঘাম মোবারক আমি শিশির ভিতরে ভরে ভরে রাখতাম আর বিবাহের অনুষ্ঠানে গিয়ে গিয়ে আমি অনেক মানুষকে হাতিয়ে দিতাম সুবহানাল্লাহ নবীজি যখন রাস্তাতে হারতেন মজার কথা হলো নবীজি যে রাস্তাতে হারছেন যদি পাঁচ দিন আগেও যদি নবীজি যাইতেন মানুষ টের পাইছে যে এই রাস্তা দিয়ে দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী হেঁটে গেছে সুবহানাল্লাহ এত গিরান অনেকেই বলতো মক্কার বড় বড় লিডার কাফেররা কিরে মোহাম্মদ কি আতর ব্যবহার করো আমি তো সবচেয়ে দামি আতর ব্যবহার করি আমার মতো দামি আতর কেউ ব্যবহার করে না মানে দুইজন বলা বলি করে দুই কাফের ওই কিরে আমি তো সবচেয়ে দামি আতর ব্যবহার করি কিন্তু আমার আতরের চাইতে মোহাম্মদের আতরের গিরান তার চাইতে তো আরো বেশি কোটি কোটি গুণে বেশি সুন্দর সুবহানাল্লাহ এবার মোহাম্মদকে ডাক দেখা যায় মোহাম্মদ এই আতরের গিরান কই পাইলা কই পাইলা এবার বলতেছে এটা আমার কোনো কর্তৃত্ব না এটা আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই নিয়ামতটা দান করেছে সাহাবীরা নবীকে একদিন প্রশ্ন করে হযরত আয়েশাকে প্রশ্ন করলেন ও গো মা আয়েশা আমির উম্মুল মুমিনিন মা আয়েশা বিশ্ব নবীর চরিত্র কি এবার মা আয়েশা বলে এক রেওয়াতের মধ্যে আছে বিশ্বনবীর চরিত্র হলো এই কোরআন শরীফ সুবহানাল্লাহ বিশ্বনবীর আখলাক বিশ্বনবীর চরিত্র হলো এই কোরআন শরীফ বাজার নবীজিকে আল্লাহ পাক বলে আমি তোমাকে বিরাট সম্মানের অধিকারী বানাইছি সুবহানাল্লাহ কর আজিম শব্দটি কোনো নবীর জন্য আল্লাহ তারা ব্যবহার করেন নাই আজিম শব্দটি একমাত্র মহান আল্লাহ পাক বিশ্বনবীর জন্য ব্যবহার করছে অন্য কোন নবীর জন্য ব্যবহার করেন নাই সুবহানাল্লাহ আমার ভাইয়েরা এত সুন্দর নবী মায়ার নবী এই মায়ার নবীর গালের উপরে এই নিষ্ঠুর শয়তান ইহুদির পয়গম্বরের মুখের উপরে থাপ্পড় মারছে থাপ্পড় মারার সাথে সাথে ওই ইহুদির হাতটা নিয়া পয়গম্বর মালিশ করা শুরু করে দিছে আল্লাহু আকবার আরে কেমন নবী কেমন চরিত্র কেমন আখলাক সুবহানাল্লাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম
وإنك لعلى خلق عظيم الله পাক বলে হে পয়গম্বর ধৈর্য ধারণ করা লাগবে ধৈর্য ধারণ করা লাগবে কারণ আমি তোমাকে মহান চরিত্রের অধিকারী বানাইছি সুবহানাল্লাহ নবীজি কে আল্লাহ পাক এরকম ধৈর্য দিয়েছিলেন আমরা যদি হইতাম যে আমার আপনার কালে যদি একটা চর মারতো শুধু চর কে আমাদের পিঠেও যদি একটা কিল দিত আমরা কি করতাম বলেন তো উল্টা মারতাম কি মারতাম না আমার ভাইরা খারাপ লাগে কষ্ট হয় কার কার হাত তুলেন তো পিছন থেকে শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ নাকি শেষ করে দেব আমার ভাইরা আমরা যদি হইতাম বলতাম এ বেদো সাথে সাথে ফোন লাগাইতাম ফোন লাগাইতাম বাবারে আমার গায়ে অমুক ফাজিলের সাথে হাত দিয়েছে এর কত বড় সাহস বাবাই তখন ডাকতে বলে কিরে এত বড় সাহস কার আমার ছেলের গায়ে হাত দিয়েছে তার আতর 12টা বাজাচ্ছে এরকম আছে না নাই আমরা হলে তো তাই করতাম নবীজির কোনো অপরাধ বলে এটা ইচ্ছাভাবে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়েছে নাকি এমনি ছেড়ে গেছে অনিচ্ছাকৃতভাবে ছেড়ে গেছে অনিচ্ছাকৃতভাবে ছেড়ে যাওয়ার পরে ইহুদি নবীজির গায়ের গলার মধ্যে মুখের মধ্যে একটা থাপ্পড় মারছে নবীজি তখন কি আদর্শ দেখাইলে তার হাত মালিশ করে সুবহানাল্লাহ কর তার হাত মালিশ করতেছে আর বলতেছে ভাই তোমার তো ব্যথা পাইছো আরে আপনি কষ্ট পাইছেন ভাই আমার দ্বারা কষ্ট পাইছেন আপনি যেই হাত দিয়ে আমাকে মারছেন আপনি ব্যথা পাইছেন আসেন মালিশ করেন এবার ইহুদি ডাকতে বলে পয়গম্বর কি ব্যাপার কি ব্যাপার দোষ তো আমারই ছিল তুমি তো ইচ্ছা করে করো নাই এবার ডাকতে বলতেছে না ভাই আমারই দোষ এবার পয়গম্বর কি যে কপালটি পানি সুন্দর করে উঠাইছে উঠানোর পরে 12 থেকে 13টা আরাক রেওয়ায়েতের মধ্যে আসছে 16টা খেজুর পয়গম্বরের হাতে দিয়া বলে এবার তুমি যাও নবীজি বলে আমি যে কপালটি পানি উঠাইছি সেই বালতি পরিমাণ খেজুর আমাকে দাও আমি নিয়ে যাই আরে মায়ার নবী দয়ার নবী মায়ার নবী তিন দিন পর্যন্ত না খাওয়া নবী আবার ডাকতে বলে এবার বলতেছে এ ইহুদি ভাই তাড়াতাড়ি করে আমার খেজুর দাও চলে যাব আর আমাকে আপনি মাফ করে দিয়ে এবার বিশ্ব নবী তার কাছ থেকে খেজুর নিয়ে চলে গেল আমার ভাইরা এ যুবক সাথে সাথে পয়গম্বর ফাতেমার বাড়িতে হাজির বলে মা অনেক খোদা পাইছো তুমি জানে খেয়ে নাও খেয়ে নাও বিশ্ব নবীর যে থাপ্পড় মারছে পয়গম্বর ডেকে রাখছে কাউকে দেখায় না কারণ দেখলে তারা কষ্ট পাবে এই কারণে পয়গম্বর কাউকে দেখাচ্ছে না হঠাৎ করে রাত্রি বেলায় যখন রাত হয়ে গেল হঠাৎ করে এবার বন্ধুরা আমার যে হাত দিয়ে ইহুদি পয়গম্বরের গালের মধ্যে থাপ্পড় মারছে ওই হাতটা এক পর্যায়ে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে এবং জ্বালা পোড়া শুরু হয়েছে শেষ পর্যন্ত ওষুধ লাগায় কাজ হয় না কত চেষ্টা করে কাজ হয় না পানি পরা খায় কাজ হয় না কত মলম লাগায় কাজ হয় না ডাক্তারের কাছে যায় কাজ হয় না যতই চেষ্টা করে কাজ হয় না শেষ পর্যন্ত তার বাড়ির মানুষকে বলে এই আমার হাতটাকে তাড়াতাড়ি তোরা এই দাউটা নিয়ে আমার হাতটা এখান থেকে কেটে দে তাছাড়া আমি শান্তি পাবো না জনাবের আল্লাহ কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের কোন নাই পরিচয় মানো না কোরআন কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক না খারাপ লাগে ভাই এবার ওই ইহুদি আর সহ্য করতে পারে না হুরে গিলবাত জিতনে নিয়ামত হায় তু সবসে বেহতর নিয়ামত দে দিদার সাইয়দুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমত বুদে ফখরুল আউয়ালিন শুদ অজুদাস শুদ অজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদ হামার রুয়ে জমিন মসজিদে ও শুদ হামার রুয়ে জমিন আল্লাহু আকবার এবার ইহুদি চিন্তা করতেছে
হাতটা তো কাটা শেষ এখান থেকে কবজিটা কেটে ফেলছে যেই হাত দিয়ে নবীর গায়ে হাত দিয়েছিল এবার ইহুদির অন্তরের ভিতরে আল্লাহ পাক নূরের বাতি মারেফাতের বাতি হেদায়েতের বাতি আল্লাহ জ্বালায়া দিয়েছে একটু আওয়াজ দিয়ে বলা যায় না আল্লাহু আকবার এবার ওই ইহুদি তার নিজের দোষটাকে বুঝতে পেরে নিজের ভুল বুঝতে পারছে আর আফসোস করতেছে আহারে কেমন মানুষের গায়ে আমি হাত দিলাম চিন্তা করতেছে জীবনে ওতে দেখি নাই কোন মানুষকে মার দিলে উল্টা আমার হাত মালিশ করে দেয় প্রতিশোধ নাই এইরকম মানুষ দেখছি কিন্তু আমি কেমন মানুষ দেখলাম কেমন মানুষকে আজকে আমি মারলাম মার যাওয়ার পর আমাকে উল্টা মালিশ করে দেয় ইহুদি চোখের পানি ফেলায়া কান্দে আর আত্মা ফেটে চুরমার চুরমার হয়ে যাচ্ছে এবার ইহুদি আর তেরি না কইরা পয়গম্বরের বাড়ি থেকে আহার নবীকে ডাক দিয়ে কয় ও গো পয়গম্বর আমি বুঝতে পারি নাই আপনি তো ইচ্ছা করে ছাড়েন নাই অনিচ্ছাকৃত ভাবে পড়ে গেছে আমি রাগের মাথায় থাকতে কিছু বুঝতে পারি নাই ও গো পয়গম্বর আমি আমার এই জ্বালা সহ্য না করতে পেরে আমার হাতটাকে আমি এই যে দেখেন একেবারে টুকরা টুকরা করে ফেলছি নবীজি সাথে সাথে হাসলেন না খুশিও হলেন না দরদ মাখা কণ্ঠে বললেন আহারে তুমি কি করছো এটা এই এই তুমি কি করছো এটা যাও তাড়াতাড়ি বাড়িতে যাও কয় কেন বাড়ি গেলে কি হবে কয় তোমার যে কাটা হাতটা আছে ওই কবজিটা কই রাখছো কয় আলমারির মধ্যে ভরে রাখছি এরসলাম হাত আমি আর দেখতে চাই না কয় না যাও নিয়ে আসো হাত নিয়ে আসো কিতাবের মধ্যে রাখে এবার ওই ইহুদি বাড়িতে যায় বাড়িতে যায় যায়া আলমারির ভিতর থেকে হাতটা বাই করছে কাটা হাতটা নিয়া পয়গম্বরের কাছে যখন আসছে এবার আসার পরে পয়গম্বরকে বলতেছে নিয়ে আসছি হাত এবার বলে তোমার হাতটা আমার এখানে নিয়ে আসো হাতটা আনার সাথে সাথে আমি আপনাদের কাছে এর আগে একটা কথা জানতে চাই আমরা যদি হইতাম কি বলতাম কি বলতাম আমরা তোর হাত কাটছো আমার তো মনে চাইতো চার হাত পাও কাটলে আরো খুশি হইতাম কথা বলে ঠিক না ভাই কিন্তু নবীজি কি চরিত্র দেখায় ওই যে আল্লাহ কোরআনে বলছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আল্লাহু আকবার একটাই পাওয়ার মেডিসিন আল্লাহ দিয়ে দিয়েছে এই নবী খবরদার আমার পয়গম্বর খবরদার তোমাকে উত্তম চরিত্র দিয়ে দুনিয়াতে পাঠানো হয়েছে আফামা ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালাহু কোরআনের মধ্যে আল্লাহ পাক বলে নবী হে নবী আপনি যদি নরম না হইতে তাহলে মানুষ আপনার কাছে যাইতো না সুবহানাল্লাহ যদি আপনি শক্ত দিলের মানুষ হইতে মানুষ আপনার কাছে যাইতো না ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালাহু নরম দিলের মানুষ হওয়ার কারণে মানুষ আপনার কাছে যায় সুবহানাল্লাহ এবার নবীজি ইহুদি ডাকতে বলতেছে এ ইহুদি ভাই আর দেরি কইরো না দেরি কইরো না তাড়াতাড়ি তোমার বাড়িতে চলে যাও এবার হাত আনছে হাত আনার পরে এবার বলতেছে তোমার হাতটা ওই কাটা জায়গায় সুন্দর করে লাগাও লাগানোর পর বিশ্ব নবী আর দেরি করলেন না সাথে সাথে বিসমিল্লাহ বলি তার থুতু মুবারক গাল থেকে বের করে জিব্বা থেকে বের করে তার কাটা জায়গার মধ্যে বন্ধুর আমার এইভাবে লাগায় দিলেন লাগায় দিতে দেরি তার হাতটা আগের মতো ভালো হইতে দেরি না চিল্লায় কন সুবহানাল্লাহ নবীজি থুতু মুবারক লাগাইতে দিলেন হাত ভালো হইতে আর দেরি সাথে সাথে হাত আগের মতো ভালো হয়ে গেছে ঈদ বলে আর রাসূল আল্লাহ আর কোনো কাল দেরি নাই এখনই আমাকে কালেমা পড়াই দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বাইরা নবী কাছে আমরা চিনলাম না অথচ নবীজি দুনিয়া থেকে যখন ইন্তেকাল করলেন
انتقال করার সাথে সাথে পয়গম্বরের انتقالের এই ব্যথা এই বিরহ হরিণ ওই ইহুদি আমার ভাইরা বন্ধুগণ আমার এরকম ভাবে ওই উটনি সহ্য করতে পারে না এবার উটনি খায় না খাওয়া দাওয়া বন্ধ এই উটনি পানিও খায় না খাবারও খায় না কিছুই খায় না শুধু কান্দে আর কান্দে এই হরিণটা শুধু চোখের পানি পায়ে কান্দে তার চোখের পানিতে গাল ভিজে যায় টপ টপ করে শুধু পানি পরে খাবারও খায় না পানিও খায় না কিছুই খায় না হঠাৎ করে এবার সোনার মুরুব্বিরা যুবক ভাইরা বালকেরা শুনে দেখেন আমি আপনাদেরকে কোন থেকে নিয়ে যাই আশ্চর্য হবে শুনলে অবাক হবে এবার এই হরিণ এই এই আমার ভাইরা এইরকম ভাবে এবার কাসওয়া নামক উটনিটা নবীজির প্রেমের এই ইন্তেকালের এই কথা ধারণা করে নবীজির প্রেমের ইন্তেকালের এই বিরহ সহ্য না করতে পেরে এবার ওই হরিণটা বন্ধুরা আমার এইরকম ভাবে আমার বন্ধুরা আমার কুয়ার ভিতরে একটা ছাপ দিছে ছাপ দিয়া এই উটনিটা পানির ভিতরে মারা গেছে সুবহানাল্লাহ কয় নবীজি ডাকতে কয় যেই উটনি যার উপরে কোনো বিধান নাই যার উপরে কোনো হুকুম নাই আল্লাহর হুকুম নাই কিছুই নাই সেই উটনি হইয়া যদি নবীর প্রেমে পাগল হইয়া যদি জান্নাতের ভিতরে যাইতে পারে আজকে আমরা মানুষ হইয়া পয়গম্বরের প্রেমে পাগল হইয়া আমরা জান্নাতে যাইতে পারলাম না একটা কাসওয়া নামক উটনি নবীর প্রেমে পাগল হইছে অথচ দোস্ত যার উপরে কোনো বিধান নাই উটনির উপরে কোনো বিধান আছে পশু পাখির উপর কোনো বিধান আছে নাই এবার আপনারা বলবেন হুজুর পয়গম্বরের আদর্শ মোতাবেক যদি আমি চলি তাহলে আমার কি উপকার নবীজি বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ মান আহাব্বা সুন্নতি যে আমার সুন্নতকে ভালোবাসবে মহব্বত করবে ফাকাদ আহাব্বানি অতএব সে আমি নবীকেই ভালোবাসলো আর আমি নবীকে যে ভালোবাসলো কিয়ামতের ময়দানে সে আমি নবীর সাথে জান্নাতে যাবে একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ নবীর সাথে জান্নাতে আল্লাহ পাক আরেক আয়াতের ভিতরে বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি يحببكم الله والله غفور رحيم الله পাক বলেন হে নবী কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ হে নবী আপনি বলে দেন তারা যদি আমি আল্লাহকে পেতে চায় তাহলে তারা যেন ফাত্তাবিউনি সুতরাং আপনার যেন অনুসরণ করে সুবহানাল্লাহ তারা যেন আপনার অনুসরণ করে আপনার সুন্নতকে ভালোবাসে সুন্নতকে মহব্বত করে আপনার সুন্নতের অনুসারী হয় এবার আল্লাহ পাক বলে যদি তারা আমাকে পেতে চায় তাহলে হে নবী আপনি জানিয়ে দেন তারা যেন আপনাকে ভালোবাসে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আর যে আপনাকে ভালোবাসবে সে আমি আল্লাহকে ভালোবাসলাম সুবহানাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম এবার আল্লাহ পাক ডাক দেয়া বলে যারা আপনাকে ভালোবাসবে যারা আমাকে ভালোবাসবে আমি আল্লাহ পাক তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেব ওয়া ইগফির লাকুম যুনুবাকুম সব গুনাহ মাফ করে দেব আল্লাহু গফুরুর রহিম এবং নিশ্চয় আল্লাহ পাক ক্ষমাশীল সুবহানাল্লাহ সেজন্য নবীকে ভালোবাসা দরকার আছে না নাই নাকি অন্যকে ভালোবাসবে নবীকে যদি ভালোবাসতে পারি কিয়ামতের ময়দানে নবীজি সুপারিশ করে কিয়ামতের ময়দানে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ কর
নবীজির আদর্শ মোতাবেক যদি জীবন পরিচালনা করতে পারি তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবেন সুবহানাল্লাহ আজকে আমরা নবীকে ভালোবাসি ঠিক আছে কিন্তু মুখে দাড়ি রাখি না কি বলে নবীর আশেক দাবি করেন মিয়া নবীকে ভালোবাসতে চাইলে কিছু পোশাক আছে কিছু পোশাক আছে যেমন স্কুলে গেলে বাচ্চারা যদি স্কুল ড্রেস না পরে যায় সারেরা মাস্টাররা তাকে পিটায় শাস্তি দেয় চিল্লায় কোন ঠিক কিনা ঠিক তদ্রূপ ছাত্ররা যদি ড্রেস পরে যায় আমরাও যদি নবীজির উম্মত ছাত্র হতে চাই আমাদের নবীজির ড্রেস পরা দরকার আছে না নাই নবীজির ড্রেস হলো কি সুন্দর করে এক মুষ্টি দাঁড়িয়ে রাখতে হবে সর্বনিম্ন কমপক্ষে এক মুষ্টি তাও যদি কেউ না পারে সরি এক মুষ্টির কমে কেউ রাখতে পারবে না উপরে যে যত পারে কিন্তু এক মুষ্টির নিচে রাখা যাবে না দাঁড়িয়ে রাখতে হবে নবীজি বলে যারা দাড়ি কাটবে দাড়ি চব্বিশটা ঘন্টা তাদের আমল নামা অনারত ভাবে শুধু কবিরা গুনা লিখতেই থাকে নাউজ বিল্লাহ বাজান নবীজির আশেক হইতে চাইলে নবীর ভালোবাসা পাইতে চাইলে আমাদের দাঁড়িয়ে রাখতে হবে নামাজ পড়তে হবে বলবেন হুজুর নামাজ পড়লে লাভ কি মিয়া নামাজ পড়লে নবীজি বলে কোন মানুষ যদি চল্লিশ দিন একাধারে নামাজ পড়ে কয়দিন খারাপ লাগে একাধারে চল্লিশ দিন নামাজ পড়ে আল্লাহ পাক বলেন তার নামটা মুনাফিকের খাতা থেকে কেটে আল্লাহ পাক তার নামটা মুমিনের খাতায় উঠায় দেয় সুবহানাল্লাহ আবার ভাইরা এই ঘটনাটা বলেই এই ইতিহাসটা বলেই আমি শেষ করে দেব আপনারা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন রাজি আছেন তো সংক্ষেপে শেষ করব আবার বাইরা একজন জুতাসর প্রায় শত শত হাজার হাজার বছর আগের কথা একজন চোর মসজিদে ঢুকছে চুরি করার জন্য ও শুধু সুযোগ খুঁজতেছে যখন মানুষ সবাই বের হয়ে যাবে তখন আমি জুতা চুরি করব কারণ ঢাকার শহরে তো ভালো ভালো জুতা পাওয়া যায় দামি দামি অর্থাৎ একটা শাহী মসজিদে গেছে শাহী মসজিদ বলা হয় আগের যুগে যেই বাদশাহ যেই মসজিদে নামাজ পড়াইতেন অর্থাৎ যেই মসজিদে যেই বাদশাহ নামাজ পড়াইতেন ওই মসজিদকে বলা হতো শাহী মসজিদ আগের যুগের বাদশারা ভালো ছিল ভাই তারা নিজে ইমামতি করছে খতিবগিরি করছে সুবহানাল্লাহ কথাও মিথ্যা কথা বলে নাই ন্যায় বিচার করছে সত্য কথা বলছে সুবহানাল্লাহ আমার ভাইরা ওই শাহী মসজিদের ভিতরে এবার চোর চুরি করার জন্য সুযোগ খুঁজতেছে সব মানুষ বের হয়ে গেছে এবার বাদশাহ এবং বাদশার মন্ত্রী আর মসজিদ থেকে বের হয় না এবার চোর এবার ওই দুইজনের কাছে গিয়া দাঁড়ায়া ওযু আছে কিনা নাই কোন খবর নাই দুই রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়ায় গেছে সুবহানাল্লাহ দুই রাকাত নামাজের নিয়ত করে দাঁড়িয়ে গেছে খুব মজার ঘটনা ভালো করে শোনেন দেখেন এখান থেকে আমি আপনাদেরকে কোন দিকে নিয়ে যাই আমার ভাইরা এবার চোর সুযোগ খুঁজতেছে এই দুইজন কেন এখনো বের হয় না মাঝে মাঝে রাগ উঠতেছে এরা দুইজন বের হইলেই তো আমার সুযোগ ও চিন্তা করতেছে মসজিদের গড়িটা খুলে নিয়ে যাবে মানে গড়িটা যদি খুলে নিয়ে যায় তাহলে আমার দুই চার দিনের সংসার চলবে সবাই যখন বের হবে ও গড়িটা খুলে নিয়ে যাবে আমার ভাইরা এবার বাদশাহও যায় না মন্ত্রীও যায় না এবার বাদশাহ ওই মন্ত্রীকে ডাকতে বলতেছে মন্ত্রী সাহেবকে দিকে আসো বলে আসলাম কি বলবেন বলেন এবার ডাকতে বলতেছে আমার ছেলে নাই একটাও ছেলে নাই শুধুমাত্র কেবলমাত্র একটাই কন্যা আমার একটাই মেয়ে আমার মেয়েটাকে আমি একজন দিনদার পরহেজগার একজন আল্লাহওয়ালা মানুষের সাথে আমার মেয়েটাকে বিয়ে দিতে চাই সুবহানাল্লাহ কোন আমার মা বোনেরা এই ঘটনা থেকে আপনারাও ভালো করে শুনবেন আপনাদের জন্য কিছু বলি বলেন তাদের জন্য কিছু বলা দরকার আছে না নাই মা বোনদের জন্য বলা দরকার আছে না নাই আমার মা বোনেরাও ভালো করে শুনেন দেখেন ঘটনা থেকে লক্ষ্য করেন এবার ওই চোর
তাদের এই কথা শোনার জন্য দেখি তারা কি বলাবলি করে মানে তারা দুজন কি বলাবলি করে এটা শোনার জন্য তাদের পাশেই দুই রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেছে সোরাগেরা তো কিছু জানেই না শুধু খালি মুখ এই রকম নাড়াই দিয়েছে আর শুধু দাঁড়িয়ে আছে আর তাদের কথা শুনছে এবার মন্ত্রী ডাকতে বলছে দেখো আমার একটাই শুধু কন্যা আমি বিয়ে দিতে চাই আল্লাহ ওয়ালা মানুষের সাথে এবার বলতেছে জাহাপানা ওগো বাদশা কিভাবে আল্লাহ ওয়ালা মানুষ আমি চিনব যদি বলেন কোন পুলিশ অফিসার অথবা কোন বালর ডিপার্টমেন্টে চাকরি করে সেনাবাহিনী অথবা নৌবাহিনী তাহলে আমি দেখতে পারবো ওমুকে এই রকম তাহলে তাড়াতাড়ি প্রস্তাব দিতে পারবো কিন্তু আল্লাহ ওয়ালা মানুষ আমি কিভাবে খুঁজব এবার বাদশা বলতেছে এই মন্ত্রী তোমাকে একটা বুদ্ধি দেই তুমি আজকে থেকে প্রত্যেকটা দিন লক্ষ্য করবা পয়গম্বর হাদিসের মধ্যে বলেছে আল্লাহ ওয়ালা খোঁজার জন্য একটা প্র্যাকটিস আছে একটা হাদিসের আমল আছে কয় কি হাদিস নবী যে বলেছে যারা 40 দিন পর্যন্ত একাধারে তাকবীরুল্লাহর সাথে যারা জামাতের সাথে নামাজ পড়বে 40 দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামটাকে মুনাফিকের খাতা থেকে কাইটা এইরকম ভাবে বন্ধুরা আমার আমার ভাইরা জান্নাতীদের খাতায় তুলে দিবে আওয়াজ দেখুন সুবহানাল্লাহ তাই আজকে থেকে তুমি ফলো করবা যে কারা 40 দিন একাধারে তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ে ফলো করবা এবার চোর তো সব শুনতেছে সুবহানাল্লাহ কর চোর শোনার পরে বলতেছে কিরে আল্লাহর ওলি হইতে তো টাকা লাগে না কিছুই লাগে না আবার মন্ত্রীকে বলতেছে এই আমার মেয়েকে তো বিয়ে দেবো না শুধু বিয়ে তো দেবই এবং আমার রাজত্বের অর্ধেক ক্ষমতা রাজত্ব আমি তাকে দিয়ে দেব ছেলে মেয়ে ছেলে দেখো চোর শুনে তো খুশি হাই হাই রে তাহলে এই সুযোগটা ছেড়ে দে কি করবো তাহলে আমিও দেখি আমি পারি কিনা ট্রাই করে দেখি আন্ডার ট্রাই এবার তিনি শুরু করে দিছে এবার চোর সুতা চুরি করা বন্ধ করে দিল কুখ্যাত চোর ছিল এখন বিখ্যাত আল্লাহওয়ালা নামাজি হয়ে গেল এবার ওই চোর প্রত্যেকটা দিন এইরকম ভাবে আঙ্গুলের কিনারা দিয়ে গুনে গুনে আমার ভাইরা আমার বন্ধুগণ এভাবে ধারাবাহিক ভাবে প্রত্যেকটা দিন তকবীরুল্লাহর সাথে এসে নামাজ পড়ে এবার ওই মন্ত্রী খেয়াল করেন চোর আবার এমন চালাক যাতে আমাকে ভালো করে দেখে আগে আগে যায় মন্ত্রীর পাশে গিয়ে দাঁড়ায় সুবহানাল্লাহ কর এবার চোর মন্ত্রীর পাশে দাঁড়ায় মন্ত্রী তো প্রত্যেক দিন খেয়াল করে এই চোর তো এই লোকটা এখানে দাঁড়ায় কিন্তু তারা তো জানে না যে ও চোর পাঁচ দিন পার হয়ে গেল 10 দিন 20 দিন 30 দিন এভাবে যখন 39 দিন পার হয়ে গেছে বাদশাকে একদিন ডাক দেয়া বলে জাহাপানা মাত্র একজন ছেলে পাওয়া গেছে আল্লাহ আকবার পাওয়া গেছে ভাই কিভাবে এই যে লোকটাকে যে দেখতেছেন না ওকে আমি প্রত্যেক দিন দেখি তকবীরুল্লাহর সাথে নামাজ পড়ে 39 দিন হয়েছে আর মাত্র একদিন বাকি সুবহানাল্লাহ আপনারা হয়তো অনেকে বুঝতেছেন না যে শুধু তকবীরুল্লাহ কারে কর আসেন তকবীরুল্লাহ আপনাদেরকে ভালো করে বোঝাই তকবীরুল্লাহ হলো ইমাম সাহেব যখন দাঁড়ায় নামাজে একেবারে প্রথম তাকবীরটা যে দেয় একামত শেষ করে আল্লাহু আকবার সূরা ফাতিহা এখনো পড়ে নাই আল্লাহু আকবার বলে যে তাকবীরটা বানছে এই প্রথম তাকবীরটা যারা পাবে এটাই হলো তকবীরুল্লাহ সে পেল সুবহানাল্লাহ আর আমরা তো আছি সবার পরে যাব বের হব সবার আগে কথা বলে ঠিক না ব্যাথি আমার ভাইরা এবার সোরে নামাজ পড়েছে 39 দিন হয়ে গেছে মনে রাখবেন এর আগে আরেকটা কথা বলি আর একজন ছেলে 15 বছরের ছেলে একটা মেয়েকে বিয়ে করার জন্য পাগল হয়েছে তো ওই ছেলের বাপ ছেলের বাবাকে বলছে বাবা আমি ওই মেয়েকে বিয়ে করব যদি বিয়ে না করো আমি ফাঁসি দিয়ে মারা যাব এরকম বর্তমান আছে না নাই মোবাইল কিনে না দিলে মারা যাব অমুক মেয়ের সাথে বিয়ে না দিলে আমি মারা যাব ফাঁসি নেব এরকম কোলাপান আছে না নাই এবার ওই বেটা কি করবে বিচারা দায় থেকে হুজুরের কাছে গেছে লাতক হুজুরের কাছে নিয়ে যায় এবার হুজুরের কাছে গেছে ভাই হুজুর এ তো এই বয়সে বিয়ে করতেছে অথচ এখনো মেট্রিক পাস করে নাই তখন বলতেছে কেন
তুমি কেন বিয়ে করবে কারণ বিয়ে করব তাই যা তখন বলে আচ্ছা ঠিক আছে বিয়ে করবা ভালো কথা ভাই শুধু তাই নয় এরকম বলা হয়েছে যে ও ইমাম সাহেবের বউর সাথে পরকিয়া করছে ইমাম সাহেবের বউকে বিয়ে করছে তখন বলছে ঠিক আছে আমার বউকে তোমার সাথে বিয়ে দেব শর্ত আছে কয় কি শর্ত কয় 40 দিন একাধারে তকবীরুল্লাহর সাথে নামাজ পড়া লাগবে কয় এটা তো ব্যাপার হইল ঠিক আছে এবার ওই ব্যক্তি ওই ছেলেটা নামাজ পড়তে পড়তে 39 দিন যখন হয়ে গেছে এবার বলতেছে হুজুর মনে আছে বিয়ে কিন্তু আমাকে দেওয়া লাগবে হুজুর কয় কি রে কি ব্যাপার ওর দিল এখনো পরিবর্তন হয় নাই কেন ও তো আল্লাহর ওলি হয়ে যাওয়ার কথা এখনো তো এরকম তখন বলে এই তুমি যে নামাজ পড়ছো ঠিক মতো ওযু করছো হুজুর ওযু আবার কারে কর নাউজুবিল্লাহ কর এই জন্যই তো অ্যাকশন হয় নাই আমার ভাইরা এবার ওই কুখ্যাত চোর মন্ত্রীর পাশে প্রত্যেকটা দিন নামাজ পড়ে এবার মন্ত্রী একদিন হঠাৎ করে বাদশাহ বলে পাওয়া গেছে এবার বাদশাহ বলে ঠিক আছে আমার বাড়িতে তাকে একদিন মেহমানদারি করো দাওয়াত করো এবার মন্ত্রী সাহেব বলে এই বেটা বাদশাহ তোকে ডাকছে দাওয়াত করছে চল তার বাসায় এবার বলতেছে কেন কারে তোমাকে যাইতে বলছে চল এবার ওই কুখ্যাত চোর সাথে সাথে বাদশার প্রস্তাবে রাজি হইয়া তার বাড়িতে চলে গেছে যাওয়ার পরে ডাক দিয়া কয় যে আমি আমি হইলাম একজন সাধারণ মানুষ আমাকে কেন ডাকছে বাদশা বলে এই তুমি তো 40 দিন নামাজ পড়ছো একাধারে তুমি আল্লাহওয়ালা মানুষ তোমাকে আমি চাইতেছি তোমার মতো ছেলে আর বর্তমান মানুষ কি দেখে ছেলে বেতন পায় কত এরকম আছে না নাই ছেলে বেতন পায় কত ঠিক মতো বেতন পায় কিনা ডিগ্রি ঠিক মতো আছে কিনা দেশের বাইরে থাকে কিনা জায়গা জমি কত আছে অথচ কেউ কয় না যে ছেলেটা নামাজ পড়ে কিনা পরহেজগার কিনা এরকম দেখে এই রকম না দেখার কারণেই তো বিয়ের পরে 6 দিন পরে আর খুঁজে পাওয়া যায় না অনেকেই টাকার লোভে মেয়েকে বিয়ে দেয় বিয়ে দেওয়ার পরে এমন ভাবে ওই শয়তান তো টাকা পয়সা ঠিক আছে কিন্তু রাত 2টার সময় বাড়িতে ফিরে মদ গাঁজা খায় ইয়াবা খায় আর বিভিন্ন মহিলাদের সাথে আড্ডা দিয়া বাড়িতে ফিরে মাতাল অবস্থায় আর স্ত্রীকে ইচ্ছা মতো মারত নাউজুবিল্লাহ কর এরকম ছেলের সাথে মেয়ে বিয়ে দেওয়া যাবে নামাজই দেখবেন ছেলে নামাজ পড়ে কিনা পরহেজগার আছে কিনা এবং ছেলেটা বন্ধু বান্ধব কাদের সাথে চলাফেরা করে তার মা বাপ কেমন এগুলা দেখে আপনারা মেয়েকে এবং ছেলেকে বিয়া করাবেন ইনশাআল্লাহ কোন আমার ভাইরা এবার বাদশা ডাক দিয়ে বলতেছে আমার মেয়েটাকে তোমার সাথে বিয়া দিতে চাই তুমি কি বলো এবার বলতেছে না আমি তো একজন গরিব মানুষ আমি বিয়া করব না বাদশা অবাক হয়ে গেছে এই বেটা কি কয় আমার মেয়েকে বিয়ে করার জন্য মানুষ হাজার হাজার মানুষ পাগল আর ওকে প্রস্তাব দিচ্ছে ও রাজি হয় না আল্লাহু আকবার ভাই বিয়ে করব না কয় আমি বিয়ে করব না আশ্চর্য তো আরে তুমি আমার মেয়েকে বিয়ে করলে বাদশাহী পাইবা রাজত্ব পাইবা কেন বিয়ে করব না কেন পুরা রাজত্বই তো তোমাকে দিয়ে দেব তোমার হাতে দেখো এই সুযোগ ছেড়ে দেও না পাগলামি করো না তখন বলে আপনার কিয়ের বাদশাহী কিয়ের বাদশাহী আপনার আমি ইতিহাসটা বলি শুনেন গত 40 দিন আগে আপনি আর আপনার মন্ত্রীকে নিয়ে আপনারা মিটিং করেছিলেন যে আমার মেয়েটাকে একজন আল্লাহওয়ালার সাথে বিয়ে দেব তকবীরুল্লাহর সাথে যে নামাজ পড়বে সে আল্লাহর ওলি হয়ে যাবে এবং বলেছিলেন যে আমার মেয়েকে তার সাথে বিয়ে দেব রাজত্বও দিয়ে দেব তো আপনাদের ওই কথা শুনে আমি রাজত্বের লোভে আমি 40 দিন একাধারে নামাজ পড়ছি এবার চোর ডাক দিয়া বলে এ বাদশাহ 40 দিন পর্যন্ত একাধারে নামাজ পড়ার কারণে আপনি কি বাদশাহী আমার কাছে দেন আপনার ওই বাদশাহী তো এই 40 দিন জামাতের সাথে একাধারে তকবীরুল্লাহর সাথে নামাজ পড়ার কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন রাজত্ব দেখাইছে
এমন রাজত্ব আমাকে দান করছে আমার ওই মাওলার রাজত্বের কাছে তোমার এই বাদশাহীর চার পয়সার মূল্য না আউলিয়া রাব্বকার উকবা ইখতিয়ার চাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার চাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার আমার ভাইরা এবার পাঁচ ওয়াক্ত নামাজ তাকবীরুল আরশাতে পড়ে আল্লাহর ওলি হয়ে গেল আমি আপনাদের কাছে বলতে চাই আপনারা কি 40 দিন তাকবীরুল আরশাতে নামাজ পড়তে রাজি আছেন তো রাজি আছেন তো দুহাত উঁচু করে দেখেন আল্লাহু আকবার নারে তাকবীর নারে তাকবীর আল কোরআনের আলো নারে তাকবীর আল্লাহ যে সমস্ত বান্দারা হাত তুলেছে সবাইকে কবুল করো বলেন আমিন আমার ভাইরা আরেকটা কথা বলি আমি শেষ দিয়ে দেব বন্ধুগণ আমার পয়গম্বর বলেন হয়তো বলবেন হুজুর নামাজ পড়লে আর কি লাভ হ্যাঁ আরো অনেক লাভ আছে আরেকটা কথা বলবো আরেকটা হাদিস আপনাদেরকে শোনাবো পয়গম্বর ডাক দিয়ে কয় এ দুনিয়ার মানুষেরা শুনো তোমরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারো আমা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পাঁচটা পুরস্কার দুনিয়া এবং আখেরাতে দান করবে পাঁচটা পুরস্কার দিবে নাম্বার 1 একটা হলো দুনিয়াতে আল্লাহ দিবে আর চারটা হলো আখেরাতে দিবে সুবহানাল্লাহ একটা হলো পয়গম্বর বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় এ দুনিয়ার মানুষেরা শুনো যেই জিনিসের জন্য আজকে তোমরা চাকরি করো খেত খামারে কাজ করো ডিউটি পালন করো নানান কিছু করো বিদেশে যাও মাথার গামছায় ফেলায় কাজ করো যেই জিনিসের জন্য ওই রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তোমার জন্য করে দেব আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেবে পাঁচ ওয়াক্ত নামাজ যদি জামাতে পড়তে পারে আমরা অনেকে কি বলি ভাই আসেন নামাজে যাই ভাই হুজুর সময় নাই সময় নাই বলে কেন সময় নাই ভাই হুজুর নামাজ যদি পড়ি তাহলে আমার সংসার চালাইবে কিনা ওই নামাজের বদলেতে দুইটা খ্যাপ বেশি দিলে আমার সংসারটা ভালো চলবে নাউজুবিল্লাহ কর আরে আল্লাহ বলে নামাজ পড়লে তো সংসারে অভাব হবে না আমি আল্লাহ তোর রিজিকের ব্যবস্থা করব আর ও শয়তানে কি কয় যে নামাজ পড়লে আমার রিজিক কম হয়ে যায় নাউজুবিল্লাহ কর আমার মনে হয় যারা এই ধরনের কথা বলে এদের সংসারে অভাব কোনোদিন দূর হয় না চিল্লায় কোন ঠিক কিনা নামাজ পড়তে রাজি তো আমার ভাইরা এক নম্বর পুরস্কার পাঁচ ওয়াক্ত নামাজ যদি কেউ যদি তাকবীরুল আরশাতে পড়ে জামাতের সাথে পড়ে পয়গম্বর বলে রিজিকের চিন্তা ফিকির তোমার করা লাগবে না আল্লাহ ব্যবস্থা করবে কেমন ভাবে করবে ওয়াহুয়ালা ইহতাসিব তুমি ধারণাও করতে পারবা না দুই নম্বর যখন তুমি কবরের মধ্যে যাইবা কবরের ভিতরে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কবরের আযাবকে দূরে সরায়া দিবে কি করলে আস্তে কোন নাকি ঘুষ খাইলে ঘুষ খাইলে নামাজ যদি পড়ি তাহলে আল্লাহ পাক কবরের আযাব দূর করে দিবে তিন নম্বর পুরস্কার শুনো পয়গম্বর জানিয়ে দেয় এই উম্মতেরা শুনে রাখো তিন নম্বর পুরস্কার এই উম্মত তোমরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে পারো পয়গম্বর জানিয়ে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ডান হাতে আমল নামা দিবে এবার বলবেন হুজুর ডান হাতে আমল নামা কি মিয়া কিয়ামতের দিন যাদের ডান হাতে আমল নামা দেওয়া হবে তাদের মুখে একটা মুস্কি হাসি থাকবে কোনো টেনশন থাকবে না ডান হাতে আমল নামা মানে মুফাসসিরুনে কিরামগণ বলেন ডান হাতে আমল নামা মানে জান্নাতের টিকিট তার হাতের মধ্যে আল্লাহ দিবে সুবহানাল্লাহ আর যাদের বাম হাতে আমল নামা দেওয়া হবে তারা চিন্তিত হয়ে যাবে মুখটা কালো হয়ে যাবে আর পেরেশান আর বলবে হায় আফসোস কেন এই আমল নামা আমার হাতে দেওয়া হলো যদি না দিত তাও তাই তো ভালো হইতো কেন এই চিন্তা আমার ঘাড়ে দিই যদি না দিত তাই তো ভালো হইতো মনে করেন আপনার মাথাটা কেউ নাইরা করে দিছে চেষে দিছে
মাতা চাইছে আপনাকে ছেড়ে দিছে এবার যা শ্বশুর বাড়ি যা নতুন বিয়ে করছে এখন দুই দিন পরে মাথা চাইছে টাক বানায় দিয়া বলল যা এবার শ্বশুর বাড়ি যা তোর ভালো লাগবে না রাগ উঠবে আবার বাইরা নবীজি বলে বন্ধুরা আমার নামাজ যদি পাঁচ ওয়াক্ত পড়তে পারো তাহলে আমলনামা ডান হাতে উম্মত তোমাকে দেওয়া হবে এরপরে নবীজি বলে যদি নামাজ সঠিকভাবে পড়তে পারো চার নাম্বার পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বিদ্যুতের ন্যায় পুল সিরাত পার করায়া দিবে এই ব্যাখ্যা এখন করতে যাব না কারণ অনেক সময় লাগবে ব্যাখ্যায় না গেলাম এবার শুধু পয়েন্টগুলো শুনে পাঁচ নাম্বার পুরস্কার হলো নবীজি বলে উম্মত যদি পাঁচ ওয়াক্ত নামাজ একেবারে জামাতের সাথে প্রতিদিন তকবীরুল্লাহর সাথে উক্তমত আদায় করতে পারো আল্লাহ পাক তোমাকে বিনা হিসেবে জান্নাত দান করবে সুবহানাল্লাহ আজান পাঁচ ওয়াক্ত নামাজ আমরা যারা পড়ি আমরা প্রত্যেকটা দিন পঞ্চাশ ওয়াক্ত নামাজের সওয়াব পাই সুবহানাল্লাহ অর্থাৎ নবীজি যখন আল্লাহর কাছে গেছে নামাজের জন্য সবে মিরাজ লম্বা ঘটনা পঞ্চাশ ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়েছে তো মুসা নবীর কারণে কুমাইতে 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 এক পর্যায়ে পাঁচ ওয়াক্ত নামাজ বানাইছে এবার আল্লাহ বলে হে আমার হাবিব এই পাঁচ ওয়াক্ত নামাজ তোমার উম্মতকে দিয়ে দিলাম তুমি বলে দিও আর সুসংবাদ জানায় দিও এই পাঁচ ওয়াক্ত নামাজ যদি তোমার উম্মতেরা সঠিকভাবে আদায় করে আমি আল্লাহ তোমার উম্মতদেরকে তোমার বরকতে পঞ্চাশ ওয়াক্ত নামাজের সওয়াব দান করব সুবহানাল্লাহ তো যারা পড়ি প্রত্যেকদিন পঞ্চাশ ওয়াক্ত নামাজের সওয়াব পায় সুবহানাল্লাহ আর যারা পড়ি না তারা বোকামি করতেছি তারা প্রত্যেকটা দিন পঞ্চাশ ওয়াক্ত নামাজের সওয়াব থেকে বঞ্চিত হইতেছে নাউজুবিল্লাহ কর যারা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ যুবক ভাইরা তোমরা অনেকেই মনে করো হুজুর এখনই নামাজ পড়বো কেন আর একটু বয়স হোক বুড়া হয়ে গেল আচ্ছা বয়সের সময় আছে মরার গ্যারান্টি আছে এই যে বিল্ডিং আল আছে মারা গেল ভাই মোহাম্মদ জুলহাস ভাই যুবক মানুষ না কেবল এই কয়েক বছর আগে বিয়ে করছে তিনটা তার ছেলে সন্তান এখনো কাউকে বিয়েই করায় না অল্প বয়সে মারা গেল গ্যারান্টি আছে সে কি জানতো সে মারা যাবে কেউ জানে না আমার ভাইরা যুবক ভাইদেরকে বলি সেজন্য মৃত্যুর গ্যারান্টি নাই আসো ফিরে আসো তওবা করো আল্লাহর কাছে মাফ চাও আর গুনাহ কইরো না ভাই আর গুনাহ কইরো না আল্লাহর দিকে ফিরে আসো আখেরাতের প্রস্তুতি না নবীজি বলে তারাই তো জ্ঞানী মানুষ যারা আখেরাতের প্রস্তুতি নেয় সুবহানাল্লাহ আর তারা তো বোকা নির্বুদ্ধ ওই ব্যক্তিরা যারা আখেরাতের চিন্তাই করে না শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত তারা হলো এক নম্বর বোকা আর চালাক হলো তারা যারা সব সময় আখেরাতকে নিয়ে ভাবে আখেরাত নিয়ে চিন্তা করে সুবহানাল্লাহ নবীজি বলে এই আমার উম্মতরা শোনো কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক সাত শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দান করবে সেই আরশের নিচে ছায়া দান করবে আর কিয়ামতের দিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না অর্থাৎ কিয়ামতের ময়দানে হাশরের মাঠটা হবে তামার তামার জমির উপরে দাঁড়িয়ে থাকতে হবে অনেক উত্তপ্ত আর পঞ্চাশ হাজার বছর সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসাব দেওয়া লাগবে আর মাথার আধা দুপুর সূর্য থাকবে সূর্যের তাবে মাথার মগজ গুলো টকটক করে পড়তে থাকবে পড়তে থাকবে আমার ভাইয়েরা ওই মুহূর্তে বিপদের মুহূর্তে আল্লাহ পাক বলেন যারা যৌবন কালে ইবাদত করবে আল্লাহ তাদেরকে ওই আরশের নিচে ছায়া দান করবে সুবহানাল্লাহ যেন যুবক বা ইবাদত করতে রাজি আসে তো যৌবন কালের ইবাদত যৌবন কালের সিজদা আর বুড়া বয়সের সিজদা আকাশ পাতাল পার্থক্য ঠিক কিনা আল্লাহ যুবকদেরকে বেশি ভালোবাসে যৌবন কালের ইবাদত আল্লাহ বেশি পছন্দ করে সুবহানাল্লাহ যেন যুবক ভাইরা রাজি আসে তো নবীজি বলে এরাই হলো মসজিদ আবাদ করে এদের অন্তরটাই হলো মসজিদের সাথে ঝুলন্ত এরপরে নবীজি বলে যাদের অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত থাকবে কিয়ামতের ময়দানে আরশের নিচে সারা সায়দা সুবহানাল্লাহ আর মজার কথা হলো এই মসজিদ যারা মসজিদে গিয়া নামাজ পড়বে ওই সিজদার জায়গাগুলো কিয়ামতের দিন আল্লাহর কাছে সাক্ষী দিবে মসজিদে গিয়ে নামাজ পড়বে যে জায়গায় আপনি সিজদা করবেন প্রত্যেকটা সিজদার জায়গা আল্লাহর কাছে সাক্ষী দিবে সুবহানাল্লাহ
আল্লাহকে ডাকতে বলবে আল্লাহ তোমার বান্দা আমি এই জায়গার উপরে সেজদা দিতেছি সুবহানাল্লাহ মসজিদ সাক্ষী দিবে আল্লাহ আমি মসজিদকে তোমার বান্দা আবাদ করেছে আমি মসজিদকে ভালোবাসি মহব্বত করেছে আল্লাহ আমি মসজিদ করে তোমার বান্দা সেজদা দিছে আমি নিজে সাক্ষী দিলাম আল্লাহ তোমার বান্দাকে আজকে তুমি মাফ করে দাও সুবহানাল্লাহ মসজিদের সাথে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ রাখবো তো ইনশাআল্লাহ আমরা মসজিদের সাথে সম্পর্ক রাখবো এবং শুধু নামাজ পড়লে হবে না নবীজি হাদিসের মধ্যে বলেন যারা সুদের কারবার করবে সুদের কারবার এই এলাকায় সুদের কারবার নেই আছে অনেকেই বলে নাই অনেকেই বলে আছে বাজার আমি আপনাদেরকে হাদিস থেকে একটা দলিল কুরআন থেকে দলিল দিয়ে যাই হাদিস থেকে দলিল দিয়ে যাই নবীজি বলে যারা সুদ খাবে কিয়ামত পর্যন্ত যদি সেজদা করে সেজদা কবুল হবে না সুদের কারবার যারা করবে তাদের কোনো ইবাদত কোনো সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না নবীজি একদিন শবে মিরাজে যাচ্ছে মিরাজে যায় দেখে কিছু মানুষের পেট ফোলা পেট একেবারে উহুদ পাহাড়ের মতো বড় বড় গাছের মতো দেখা যাচ্ছে আর তাদের পেটের ভিতরে ওই যে দুনিয়াতে সুদ খাইতো ওই সুদের সম্পদগুলা সাপের আকৃতি হইয়া পেটের ভিতরে কামড়াইতেছে কামড়াইতেছে আর তারা চিৎকার করতেছে নাফরমানি সুদ কর চিৎকার করতেছে নবীজি বললেন ভাই জিব্রাইল ওই ব্যক্তিকে যার পেট এত বড় কি অপরাধ করছে বিচারা নবীজি বলে ফেরেশতা জিব্রাইল বলে ও ওই ব্যক্তি যে দুনিয়ার ভিতরে সুদের কারবার করত নাউজুবিল্লাহ সুদের সর্বনিম্ন গুনাহ হলো মায়ের সাথে ব্যভিচার করা মায়ের সাথে জিনা করা নাউজুবিল্লাহ আর সর্বোচ্চ শাস্তি পাপ হলো সর্বোচ্চ অপরাধ হলো আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করা নাউজুবিল্লাহ ধন্যবাদ আর সুদ খাবো না ইনশাআল্লাহ কর আমার মায়েরা এই কথা বলে আমি শেষ দিয়ে দেব অল্প সময় শেষ মায়ের মা বোনদেরকে নিয়ে অল্প কিছু কথা বলে শেষ দেব রাজি আছেন আমার মায়েরা মা বোনেরাও ভালো করে শুনেন আপনার স্বামীকে আপনিই কিন্তু ভালো পথে আনতে পারবেন কারণ মায়েরাই কিন্তু পারে স্বামীকে ভালো পথে আনার জন্য পারে কি পারে না হে বোন হে মা তুমি কিন্তু পারো তোমার স্বামীকে ভালো পথে আনতে মজার একটা কথা শুনে যাত্রাবাড়ির শায়েখ আল্লামা মাহমুদুল হাসান দামাত বরকাতুহু হুজুর একটা কথা বলেছিলেন আমার মনে আছে হুজুর বলেছিলেন যে একজন আলেম আলেম মেয়েকে বিয়ে দিবে অনেক বড় একজন আল্লাহওয়ালা মেয়েটাকে বিয়ে দিবে একজন আলেমের সাথে হুজুরের সাথে মেয়েকে মাদ্রাসার লাইনে পড়াইছে পর্দাশীল মানুষ পর্দাশীল এবার বিয়ে ঠিক হয়ে গেছে বিয়ে ঠিক হওয়ার পরে বিয়ের আগের দিন শোনে ছেলে নাকি সুদের কারবার ঘুষ খায় এই কথা শুনে বাবার মন মেজাজ তো গেছে খারাপ এবার বাবার মনটা খারাপ বিয়ের আগের দিন এবার মেয়ে বলতেছে বাবা তোমার মনটা খারাপ কেন মা বোনেরা ভালো করে শোনে কয় তোমার মন খারাপ কেন কয় খারাপ আছে এমনি খারাপ কয় বলো তুমি বলো দেখবেন বাপ যদি পেরেশান হয়ে যায় মেয়েরা কিন্তু পেরেশানে হয়ে যায় বলেন ঠিক কিনা এবার আব্বাকে ডাক দেবো আব্বা বলেন সমস্যা নাই বলেন কয় দেখো যার সাথে তোমার বিয়ে ঠিক করছি সে নাকি সুদ খায় কয় আব্বা আপনি টেনশন কইরেন না আপনি বিয়েটা দিয়ে দেন ইনশাল্লাহ বিয়ের পরে আমি তাকে সঠিক পদে নিয়ে আসবো সুবহানাল্লাহ এবার বিয়ে হয়ে গেল যখন সুন্দরী মেয়েটা বিয়া হওয়ার পরে আগের যুগে পালকি ছিল পালকি পর্দার সাথে পালকিতে নিয়ে যাওয়ার পরে এবার নামাবে ঘরের ঘরের ভিতরে নেবে ঘরের ভিতরে নেওয়ার সময় অনেক মানুষ আসছে তারা জানেন শিক্ষিত পরিবার তারা বোঝে না পর্দা তর্দা কারে কর এবার তাকে ধরে নিয়ে যাবে বলে না আমি এরকম পারবো না আমি একাই যাবো পর্দার সাথে যাবো পর্দার লঙ্ঘন করবো না ঠিক আছে মা তুমি আসো ঘরের ভিতরে গেছে এবার খাবার দিছে খাবার খাবার দেওয়ার পরে স্বামীও ওখানে বসা আছে স্বামী খাওয়া শুরু করছে শাশুড়ি এসে বলে মা এবার খাবার খাও এবার আম্মা ওই নতুন বউ বলতেছে আম্মা আমি খাবার খাবো না ভাই কেন আমি আমার বাবার বাড়ি থেকে খাবার নিয়ে আস আমি আজকে রোজা আছি আজকে আমি রোজা রোজা আমি এখনো খাবো না আমি ইফতারি করার জন্য আমার বাবার বাড়ি থেকে কয়েক দিনের খাবার আমি নিয়েছি আলহামদুলিল্লাহ
কিছু মুড়ি কিছু খেজুর নিয়ে আসছে সুবহানাল্লাহ আমার মায়েরা এবার শাশুড়ি কয় খাবার জন্য কিন্তু খায় না শাশুড়ি চলে গেছে এবার ছেলে বলে বাবা হয়তো শরম পাইতেছে তুমি বুঝা খাও তোমরা দুজন মিলে মিশে খাও ঠিক আছে আম্মা তুমি যাও এবার স্বামী খাওয়াবে কিন্তু স্ত্রী খায় না কয় না আমি খাবো না কয় কেন ভাই আমি খাবার নিয়ে আরছি ওইটা আমি খাবো ভাই আশ্চর্য কথা আজকে বিয়ের দিন কত কিছু আয়োজন তুমি কেন খাবা না তখন বলে একটা কথা আপনাকে বলবো যদি মন খারাপ না করে কয় বলো সমস্যা নাই তখন বলে যে দেখেন এ পর্যন্ত যে আমি বড় হইছি আমার আব্বা আমাকে পড়াইছে আমি অনেক কষ্ট করে পড়েছি এবং পুরোদিন পর্যন্ত কোনো হারাম খাদ্য কোন খারাপ খাদ্য সুদের টাকার জিনিসপত্র খাবার আমার পেটের ভিতরে যায় না যায় না অতএব আমি হাদিসে পড়েছি যার ভিতরে একটা সুদের দানা পেটের ভিতরে যাবে ওই দানার দ্বারা শরীরে যত কষ্ট হবে কিয়ামতের দিন ওই শরীর জাহান্নামের আগুনে জ্বলবে অতএব জাহান্নাম আমি সহ্য করতে পারবো না প্রাণের স্বামী আমার তোমাকে আজকে আমি একটা কথা বলবো একটা কথা তোমাকে আমি বলবো তুমি যাই করো জামুল্লাই তাই করো কিন্তু একটা কথা বলবো কয় কি কথা কয় যদি আমার কথা রাখো তাহলে আমি খাবার খাবো কয় কি কথা বল তখন দেখেন নতুন বিয়ে যেদিন হয় স্ত্রী যদি কোনো কথা বলে যদি কোনো জ্ঞানী মানুষ জ্ঞানী স্বামী হয় অবশ্যই স্ত্রীর কথা কিন্তু রাখবে রাখবে কি রাখবে না এবার স্ত্রী বলে তোমার হাত ধরে বলি সরি স্বামী বলতেছে বলো কি কথা বলবা কয় আজকের থেকে আপনি সুদের কারবার থেকে ফিরে আসতে হবে অনেক বড় সুদখোর অনেক বড় নামি দামি প্রত্যেক দিন এক লাখ দুই লাখ সুদ খায় টেবিলের নিচ দিয়ে গড়ে আর টেবিলের নিচ দিয়ে নেয় আর ব্যাংক জমা দিয়ে সুদের টাকায় পুরো পরিবার পরিচালিত এবার বলে আমার কাছে হাত দিতে হবে যে আজকের থেকে আপনি সুদ খাবেন না সুদের কারবার করবেন না তাহলে আমি খাবো এবার স্বামী স্ত্রীর হাত ধরে বলে হে আমার প্রাণের স্ত্রী আজকের থেকে তোমার হাত ধরে আমি কথা দিলাম আজকের থেকে আমি সুদের সমস্ত কারবার আমি ছেড়ে দিলাম ছেড়ে দিলাম ছেড়ে দিলাম সেদিন থেকে ছেড়ে দিচ্ছি স্বামী বুজুর্গ হয়ে গেছে পরহেজগার হয়ে গেছে সেজন্য মায়েরা আমার আপনারা আপনার স্বামীকে ভালো করতে পারেন সেজন্য বাজান আমরা কেউ সুদ খাবো না সুদের কারবার করব না মিথ্যা কথা বলবো না নামাজ ছাড়বো না ইনশাল্লাহ আর মা বোনদের জন্য আর একটা কথা বলি নবীজি বলে তোমাদের জান্নাতে যাওয়ার জন্য চারটা জিনিস লাগবে চারটা কাজ সহজে জান্নাতে যাইতে পারবা নবীজি বলে এক নম্বর ইদা সল্লাত পাঁচ ওয়াক্ত নামাজ তোমরা সঠিকভাবে পড়বা তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে যাইতে পারবা সুবহানাল্লাহ দুই নম্বর খাস পর্দা করবা এক নম্বর পাঁচ ওয়াক্ত নামাজ দুই নম্বর খাস পর্দা তিন নম্বর রমজানের রোজা চার নম্বরে স্বামীর খেদমত করবা সেজন্য সোনার মা বোনেরা আজকের থেকে প্রতিজ্ঞা করবেন এই আমলগুলা করার চেষ্টা করবেন আপনারাও যে কথাগুলা বললাম আমল করার চেষ্টা করবেন আর একটা ছোট্ট আমল দেব প্রত্যেক দিন আপনারা কমপক্ষে এতটুকু মনে রাখবেন প্রত্যেক দিন সকালে তিনবার কুল হু আল্লাহর সূরা পড়বেন তিনবার করে সকাল ফজরের নামাজের পরে তিনবার আর মাগরিবের পরে তিনবার সূরা কুল হু আল্লাহ পড়বেন মনে থাকবে ইনশাআল্লাহ এটা মনে রাখবেন ইনশাআল্লাহ মরার আগ পর্যন্ত না দুই দিন মন থাকবে তো ইনশাআল্লাহ বলেই বলেন আমিন।